Birer provisiona geldi. BC'in SIR'e bunu scientific officer işe bunu şu şartla tuttuk, aşı şart bacım koçuyordu. Tarpora corporate jogote aşın. Bekti de odababı amin corporate jogote lo. Je karan abi bollam, je bio business de bapar amin. Amin evang amar beş kaygın bondru evang colleague, pechun tike boşe aşın. Amra kano azuri, Bangladeshi perspektifi de oşe şovay amra bolchi. Corporate jogote দুটো একটা নামও যদি তোমরা ফার্মাসিউটিক্যালসের মাথা যদি আসে কেউ বলবা সবচেয়ে বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি ম্যাক্সিম কো ফার্মাসিউটিক্যালস আর অনেকগুলো আছে এটা উনি আছে হ্যাঁ স্কয়ারও অনেক বড় আছে কয়েকটা আছে বাংলাদেশ এই ইন্ডাস্ট্রিতে খুব ভালো করছে আমাদের দেশ থেকে আমেরিকাতে অল্প কিছু ওষুধ গেছে আফ্রিকাতে প্রচুর যায় অনেক দেশে যায় বায়োটেক সেক্টর বিরাট একটা আমাদের সুযোগ এবং শুধু সুযোগ না আমরা শুনবো আরো শুনবো শুধু সুযোগ না এটা আমাদের একটা অ্যাসেট এবং কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে আলাপ করবো উনিশশো সাতাশি সালে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ডক্টর মোজামেল জয়েন করেন তারপরে ৯৭ সালে তো প্রফেসর হয়েছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি করেছেন বায়োকেমিস্ট্রিতে তারপরে পড়তে গেছেন অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট অফ নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স কথাটা কিন্তু অ্যাপ্লাইড রিমেম্বার দ্যাট কেসের কথা এবার আসি অ্যাপ্লাইড থিওরিটিক্যাল কিছু না থিওরিটিক্যাল জিনিসের দরকার আছে কিন্তু আমরা বিশ্বাস করি অ্যাপ্লাইড যেটা মানুষের কাজে কল্যাণে কাজে লাগবে তারপর উনি কাজ করলেন আরও এক বছর পোস্ট গ্রাজুয়েট ইউনিভার্সিটি কোর্স করলেন জাপানে কিয়োটো ইউনিভার্সিটি মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি 1986 তারপরে উনি পোস্ট ডক্টরেট প্রোগ্রাম করলেন এবার ইউরোপে জার্মানিতে প্রস্তুতিটা দেখো তোমাদের সামনে একটু লম্বা পথ পড়ে আছে কিন্তু শুধু সাবজেক্ট শুনে যেও না যে সামনে দাঁড়িয়ে আছে তাকে চেনার চেষ্টা করো উনি যে পথ আমাদের জন্য সেট করে দিয়েছেন সেটা একটু খেয়াল করে দেখো Just published over 105 research publication, including 48 international and 57 national publications. Publications কিন্তু আমরা যারা বিজ্ঞানের ধারে কাছে ঘোরাফেরা করি তারা কিন্তু আর পাবলিকেশনটা দেখি নাম্বারটা গুনি কোন কোন ইনস্টিটিউশনের কোন কোন জার্নালে যাচ্ছে সেটা দেখি ওটা একটা বড় একটা ইন্ডিকেটর ওনার প্যাটেন্ট আছে বেশ কয়েকটা কাজ করেছেন আরো প্যাটেন্ট মানে একদম প্যাটেন্ট প্যাটেন্ট আছে যেটা ইন্টেলেকচুয়াল প্রপার্টির সঙ্গে সম্পর্কযুক্ত জিনিসটা একেবারে ইউনিক এরোপ্লেন কে আবিষ্কার করেছেন রাইট ব্রাদার্স যে প্যাটেন্ট অফিসে গিয়েছিলেন যে আমরা তৈরি করেছি আরো লোকজন ছিল আমরা বলি যে রেডিও কে আবিষ্কার করেছেন মার্কনি শোনা যায় যে আগে আবিষ্কার করেছেন জগদীশ চন্দ্র বসু কিন্তু প্যাটেন্ট করতে পারেননি আমাদের কাছে কোনো প্রমাণ নেই কিন্তু ডক্টর মোজামেল হক উনি বেশ কয়েকটা প্যাটেন্ট করেছেন ওনার মুখ থেকে শুনি যেগুলো একেবারে মৌলিক বিজ্ঞান গবেষণার মাধ্যমে উঠে এসছে কর্পোরেট জগতে আরও কাজ করেছেন একটি ফাইন কেমিক্যালস বায়োটেক লিমিটেডে কাজ করেছেন অন্যদিকে চলে গেল এটা আর কিছু বলা যাবে না শেষ করতে হবে তো আমি বেশি কিছু বলবো না আমি তোমাদের মতো ছাত্র এবং আমি সবসময় পেছনে বেঞ্চে বসি প্রশ্ন কখন করবেন প্রশ্ন আমি করবে না পরে শেষের দিকে করবে পরে শেষের দিকে আমরা কোশ্চেন গুলো নেবো and please feel free to ask him any question stupid question বলে কোনো কিছু নেই লেমন কোশ্চেন বলে কোনো কিছু নেই সহজ কঠিন কোনো কিছু না ইজ ওয়ান্ডারফুল পারসন আই ভাউচ যারা অনলাইনে আছেন তাদেরকে বলি আমরা এখন মূল বক্তব্যে চলে যাচ্ছি প্রফেসর ডক্টর মোজাম্মেল হক ওভার টু ইউ একটা আপনার
সম্মানিত চেয়ারম্যান সাহেব, যেটা আমার সম্পর্কে অনেক বেশি বলে ফেলেছেন, সময়ও বেশি নিয়েছেন, বলতে চেয়েছেন আরও বেশি, আমি থামিয়ে দিলাম, শোভনীয় নয়। সিম্পল দ্যাট আমি একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগ। বেসিক্যালি আমি বায়োকেমিস্ট্রিতে আমি এমএস করেছি, ফলোড বাই বায়োটেকনোলজি, মাইক্রোবায়াল বায়োটেকনোলজি ইন পার্টিকুলারে আমি আমার ফার্দার স্টাডিজ, পিএইচডি অ্যান্ড পোস্ট ডক্টরাল প্রোগ্রাম অ্যান্ড মাই রিসার্চ। তো আমি একটু ইন্ট্রোডাক্টরি, গত কয়েকদিন যাবৎ আমাদের যেখানে যে সিরিজ অফ লেকচার হচ্ছে এগুলি সবই সুন্দর বাংলায় হচ্ছে, তো আমার ভীষণ ভয় যে আমি তাতে সুন্দর বাংলায় বলতে পারবো না, কারণ ইংলিশ স্লাইডগুলি দেখে সুন্দর বাংলায় বলা বড় ডিফিকাল্ট অনেক সময়। হাও আমাদের ভয়ের কোনো কারণ নাই, কারণ আমি ইন্ডিয়ার যারা বক্তা টিভিতে দেখি তারা একবারে উর্দু এন্ড ইংলিশ দুইটা মিলিয়ে একবারে সুন্দরভাবে বলে, তাদের বলাটা খুবই সুন্দর হয়, যদিও আমাদের বলা অত সুন্দর হবে না। এনিওয়ে, তো যদি কোনো ক্রিটিক্যাল আমার এই প্রেজেন্টেশনটা হবে অনেকটা, ওয়েল আই উইল ট্রাই টু মেক ইট ভেরি পপুলার অর সিম্পল, বাট দেয়ার আর লট অফ সায়েন্সেস ইন সাইড। কারণ আমাদের কাছে আমার গবেষণার একটা পর্যায়ে আমাদের টিমের গবেষণার রেজাল্টগুলি বলা হবে। আর ইনিশিয়ালি আমরা তোমাদের কথা চিন্তা করি, ইন্ট্রোডাকশন যে পার্টটা সেই পার্টটা একটু লম্বা হতে পারে। তো বায়োটেকনোলজি অ্যান্ড বায়োবিজনেস আমরা এমনিতে চয়েস করলাম বিকজ এই মিলেনিয়ামে দুইটা ওয়ার্ড আমরা অনেক সময় আমরা বলতাম, আইটি অ্যান্ড বিটি। হোয়াট ইজ আইটি অ্যান্ড বিটি স্ট্যান্ডস ফর? আমি কোনটা মেন করছি, আইটি অ্যান্ড বিটি? এক্স্যাক্টলি কারেক্ট। এইগুলো এই মিলেনিয়াম হলো আইটি অ্যান্ড বিটির জন্য। হ্যাঁ, আইটি সম্পর্কে আমি জানি ওখানে, আমাদের বিটি সম্পর্কে আজকে আমরা কথা বলবো, যে বিটি মানে বায়োটেকনোলজি বাংলায় জৈব প্রযুক্তি। অসুবিধা নেই, আমার মেয়ে সে ফার্স্ট ইয়ারে ইংলিশ ভার্সনে পড়ে, সে বায়োলজি নিচ্ছিল না, গতকালকে সে বায়োলজি নেবে। ডিসাইড করার পরে আমার কাছে খালি প্রশ্ন করে, সে ইংরেজি পড়াতে গিয়ে আবার বাংলার পাশে লাগে, বাংলার থেকে যখন সে বলে যে বাংলার এটা ইংরেজিটা কি, আমি একেবারে পুরো ফেল। তার মাকে দেখে ধরা, মা তো ভালো জানে, তুমি তো কিচ্ছু জানো না। আমি বললাম হ্যাঁ, আমি বাংলা এই বায়োলজি বাংলা অনেক শব্দে আমার পক্ষে, আমরা আসলে ক্লাস নাইন থেকে কিছুটা ইংরেজিতে করেছি বলি। এনিওয়ে, জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি জৈব প্রযুক্তি, তাই না? আর বায়ো বিজনেস জৈব প্রযুক্তি থেকে যে সমস্ত ব্যবসা হবে সেটা আমরা বায়োবিজনেস। বায়োবিজনেস খুব একটা পপুলার না, আই মিন জৈব ব্যবসা খুব একটা পপুলার না, আমরা বায়োবিজনেস, বায়োটেকনোলজি, বায়োবিজনেস আমরা এইভাবেই চলুক। আজকে আমার এই বক্তৃতায় যেগুলি হাইলাইট করবো, আমরা অবশ্যই বায়োটেকনোলজি ব্যাপারে হাইলাইট করতে গিয়ে, বায়োটেকনোলজি একটা মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট, এর মধ্যে আমরা আসবে একটা শব্দ হলো বায়ো ফ্যাক্টরিজ, বায়োটেকনোলজি এবং যেটা কেমিক্যাল টেকনোলজি কেমিক্যাল প্রসেসেস যা না করতে পারে, আজকে বায়ো প্রসেস সেটা বা বায়োটেকনোলজি সেটা করতে পারে। আমরা আরও এখানে যোগ করবো স্মল বাক্স বিগ বিজনেস গ্লোবাল কমার্শিয়াল প্রোডাক্টস। স্মল বাক্স বুঝাতে আমি যদি মাইক্রোবসকে বুঝাতে চাচ্ছি, ব্যাকটেরিয়াকে বুঝাতে চাচ্ছি, বাংলাদেশ বাস্কেট আমাদের কী অবস্থা। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হলো হোয়াই বায়োটেকনোলজি অ্যান্ড বায়ো ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট আর সো আর্জেন্ট ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু বাংলাদেশ একটা ওয়ান ট্রাক উপরে ডেভেলপিং কান্ট্রিজে চট ট্রাকে উঠতে চাচ্ছে বা উঠেছে উঠবে, সেই ক্ষেত্রে বায়োটেকনোলজি ডেভেলপমেন্ট, পার্টিকুলি বায়ো ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্টের সাথে আমরা তুলনা করবো, অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্ট
the status of biotechnology in Bangladesh with reference to microbial biotechnology amra emphasis dibo highlights on our research programs and development tar pore jodi biotechnology jara jetu product guli ase shei guli ashe ekta prioritization dorkar priority bhittite industrial development ta howa dorkar amra okhane amader amader deshe amader priority er somoshya ache আমরা শুধু বায়োটেকনোলজি বলতে শুধু ফার্মাসিউটিক্যালস এর হাইটেক প্রোডাক্ট ফার্মা প্রোডাক্ট উইচ রিকোয়ার্স অ্যাবাউট মোর দ্যান 10 ইয়ার্স টু ডেভেলপ অন দ্য আদার হ্যান্ড দেয়ার আর লট অফ সিম্পল প্রোডাক্ট যারা কম এগ্রিকালচার ইজ ভেরি ইম্পর্টেন্ট সেগুলি কিন্তু তৈরি করা কিছুই না আমার ক্লাস আমি প্রায় ছাত্রদের বলি যে তোমরা পাস করার পরে কি করবে একটা চাকরি পাবা কিন্তু হোয়াই নট টু প্রডিউস দিস থিং আমরা উইল কাম টু দ্যাট প্রোডাক্টস আমরা আজকে ওয়েল অপরচুনিটিজ আর চ্যালেঞ্জিং বাংলাদেশে তারপর আমাদের কি চ্যালেঞ্জ আছে আমাদের কি অপরচুনিটিজ আছে এগুলো এই ছবিটার ভিতরে আমরা অতি সহজেই অনেক কিছু বুঝতে পারবো আমরা যদি দেখি রুট থেকে দেখি রুট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট আমরা কি জানি যে বায়োটেকনোলজি একটা জৈব প্রযুক্তি একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ তাই না মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ জৈব প্রযুক্তি প্রযুক্তির কথা মানে এখানে ইঞ্জিনিয়ারিং থাকতে হবে আর বিশেষ করে কাদের ইঞ্জিনিয়ারিং বায়োলজিক্যাল যে সমস্ত সাবজেক্টগুলো আছে বিশেষ করে সেই বায়োলজির সাবজেক্টের সাথে যদি ইঞ্জিনিয়ারিং যোগ করা হয় টেকনোলজি যোগ করা হয় তাহলে কিন্তু তার অ্যাপ্লাইড সাইডটা অ্যাপ্লিকেশনের দিকে নিতে অনেক সুবিধা হয় তো আমরা যদি দেখি যে রুটে কি আছে রুটে আছে আমাদের হিউম্যান অ্যানিমাল প্লান্ট ফিজিওলজি molecular cell biology, immunology, microbiology, biochemistry, genetics and chemical engineering. এই সকলের সকল বিষয়ে রিলি এই আসলে আমাদের বায়োটেকনোলজির সাথে ভেরি মাস রিলেটেড দ্যাটস ওয়াই উই সে ইট ইজ মাল্টি ডিসিপ্লিনারি তো কিভাবে এটা ডেভেলপমেন্ট হলো ট্রি গাছের পাতায় যে ফ্রুট ফল ফুটেছে সেই ফল ফুটার মেইন ক্যাটালাইটি কোন স্টেপে এটা কি কারণে বাড়লো অ্যাকচুয়ালি আমরা জানি যেটা এখানে আগে বলি নাই এগুলো আসবে কিছু নতুন টেকনোলজি এখানে আমরা দেখছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রোটিন ইঞ্জিনিয়ারিং ইমিউনো কেমিস্ট্রি ইন ভিট্রো সেল কালটিভেশন সেল মানে এখানে হলো ইন ভিট্রো সেল ফর এক্সাম্পল ব্যাকটেরিয়াল সেল ফর এক্সাম্পল মাইক্রোবিয়াল সেল কিভাবে আমরা কালচার করে প্রোডাক্ট তৈরি করতে পারি সেই জিনিসটা বা এবং এইগুলি থেকে আমরা বায়ো প্রসেস টেকনোলজিতে এখানে অনেক রকম টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ইনভলভ এই এই ধরনের টেকনোলজিগুলি ডেভেলপ হওয়ার ফলে আলটিমেটলি এই আমরা বায়োটেকনোলজির বিভিন্ন অ্যাপ্লিকেশন এবং ডেভেলপমেন্ট ডায়াগনস্টিক্সে বেস্ট ডেভেলপমেন্ট ফার্মেন্টেশন টেকনোলজির মাধ্যমে আমরা অ্যালকোহল না শুধু ফার্মেন্টেশন টেকনোলজির মাধ্যমে অনেক বাল কেমিক্যালস অনেক ধরনের প্রোডাক্ট তৈরি করা যায় এবং যেখানে নাকি মাইক্রোবায়োজিন বা ব্যাকটেরিয়া হলো প্রধান ক্যান্ডিডেট ফুড বায়োটেকনোলজিতে এখানে যথেষ্ট অ্যাপ্লিকেশন আছে হেলথ কেয়ার অ্যান্ড ফার্মাসিউটিক্যালস ইটস এ বিগ বিজনেস healthcare without the other technology which cannot do anything healthcare I mean biotechnology can do a lot of things for the pharmaceuticals then plant agriculture even agriculture is one application by technology at the same time energy and environment management is uchchondo application tar mane ba amader jiboner bibhinno area te biotechnology influence ache contribution ache how they are influencing the technology to the overall situation overall development in the different areas abhi ek tarah ki is abar notun kore bolchi ekhane dekhachhi because can you think what is this can you guess ei slide e ki asbe 1929 e kono ekjon scientist প্রথম কি আবিষ্কার করেছিল অ্যান্টিবায়োটিক কে আলেকজান্ডার ফ্লেমিং ওকে তার ভেরি ইন্টেলিজেন্ট আই অ্যাপ্রিশিয়েট যে তোমরা অন্তত ছবি দেখেই সেটা বলে দিতে পারলে হ্যাঁ দ্য সায়েন্টিস্ট হি ওয়াজ অ্যাবাউট টু ডিসকার্ড দ্য প্লেটস হ্যাঁ যে প্লেটসে এক ধরনের ব্যাকটেরিয়া কালচার করতেছিল স্টাফিলোকককে তাই না তারপর দেখা যাচ্ছে যে তার চতুর্দিকে এই ইয়েরো বাইরে এই যে কতগুলি ব্ল্যাক দেখা যাচ্ছে যেখানে মোল্ড গ্রো করেছে এক ধরনের ফাঙ্গাস গ্রো করেছে হ্যাঁ ব্যাপারটা কি আলটিমেটলি সে চিন্তা করলো যে নিশ্চয়ই এই মোল্ড এমন কিছু সিক্রেট করেছে যার ফলে এর চতুর্দিকে ব্যাকটেরিয়াগুলি গ্রো করতে পারে ইট ইজ 1929 আলেকজান্ডার ফ্লেমিং
এবং এই ফাঙ্গাসটার নাম কি আমরা জানি? পেনিসিলিয়াম নোটাডাম, এটার প্রথম নাম ছিল পেনিসিলিয়াম নোটাডাম, পরে এটার নাম হয়েছে পেনিসিলিয়াম কাইসোজেনাম। দিস দ্য ফাঙ্গাস, দে ইউজ এই ফাঙ্গাস কালচার করে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আর ডেভেলপমেন্ট শুরু হলো। হ্যাঁ, তো আমরা একটু হিস্ট্রিতে যাই। আমরা যদি এগুলো তোমরা জানো, হিস্ট্রি যদি একটু জানা হয় তখন বর্তমান নিয়ে কথা বলতে অনেক সুবিধা। হিস্ট্রি জাস্ট আমরা চোখ বলা বলব, বেশি আমরা আলোচনা এখানে করবো না, বিকজ অল অফ ইউ আই হোপ তোমরা জানো নাকি বায়োলজি বা বায়োটেকনোলজি পড়াশোনা করো বা করবে, তারা একটা হিস্ট্রি দেখে নেবে যে কখন কীভাবে ডেভেলপমেন্টটা হলো। তো আমি একটু ফাস্ট যাবো, যদি লট অফ পাস্তুরের কথা আসছে, তারপরে এনজাইম যখন ডিসকভার করে কোহেনের সায়েন্টিস্ট উনি কথা আসছে, তারপরে ইন্ডাস্ট্রিয়াল সাইট্রিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিডস, অ্যান্টিবায়োটিক্স আছে 1940s। আমি এখানে ওখানে যেহেতু পেনিসিলিনের কথা বলতেছি, এখানে আমরা এই অ্যান্টিবায়োটিক কথা একটু বলি। 1939-এ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হওয়ার পরে সোলজাররা যেভাবে ইনজিউর্ড হয়েছিল, তাদের ইনজিউর্ড হওয়ার কারণে তাদের ট্রিটমেন্টের জন্য অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়ে পড়েছিল খুব বেশি। তখন সায়েন্টিস্টরা ইউরোপে যে তোর সায়েন্টিস্টদের উপর চাপ আসলো যে তোমরা অ্যান্টিবায়োটিক তৈরি করো, তোমরা যে অ্যান্টিবায়োটিক ডিসকভার করেছে আলেকজান্ডার ফ্লেমিং, সেটাকে তোমরা বেশি বেশি করে তৈরি করো। তখন দেন ওয়ার্ক ওয়াজ কন্টিনিউইং টু ডেভেলপ দিস অ্যান্টিবায়োটিক্স, বাট 39-এ এটা খুব বেশি পরিমাণে তৈরি করতে পারছে। যে যখন ইনিশিয়ালি পেনিসিলিয়াম ক্যাচ নাটোডাম তৈরি করছে মাত্র 2 units per ml, অ্যান্টিবায়োটিকের আমরা যদি ওয়ার্ডটা ইউনিট ধরি মাত্র 2 units per ml, কিন্তু পরবর্তীতে এই সায়েন্টিস্টরা কাজ করে করে ওরা মিউটেশন করে 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 ওই সময় জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন ক্লোনিং এই টেকনোলজিটা, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ছিল না, মিউটেশন ইজ এ সিস্টেম স্টিল এক্সিস্ট। মিউটেশন করে করে ওর প্রোডাকশন 50,000 ইউনিট বাই দ্য ইয়ার, বর্তমানে এখন 50,000 ইউনিট পার ম্যান তৈরি হচ্ছে। বাই 1940 ইট ইজ 30,000 ইউনিট তারা ইন্ডাস্ট্রিয়ালি তৈরি করতে পারছে, যাতে করে ওয়েন অ্যান্টিবায়োটিক ওয়াজ নিডেড দে গট ইট টু দ্য সায়েন্টিফিক ডেভেলপমেন্ট। মনোক্লোনাল অ্যান্টিবডি বাই হাইব্রিডোমাসেল, এটার নাম তোমরা শুনেছ, ইটস এ বিগ বিজনেস। হাইব্রিডোমা মনোক্লোনাল অ্যান্টিবডিস, অ্যান্টিবডি ইজ গেটিং মাইক্রোবাল রেজিস্ট্যান্ট, বাট ইন দ্যাট কেস মনোক্লোনাল অ্যান্টিবডি উইল কাম ইন দ্য মার্কেট, এবং ইট ইস কামিং, ইট ইস স্টিল ভেরি এক্সপেন্সিভ, ওয়ান অফ দি ভেরি হাইব্রিডোমা টেকনোলজি, ওয়ান অফ দি ভেরি ডেভেলপড টেকনোলজি। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অফ হিউম্যান ইনসুলিন ইন দ্য ইয়ার 1992, এটা রিকম্বিনেন্ট প্রোডাক্ট। হ্যাঁ, এটা হিউম্যান ইনসুলিনের জিন কোনো ব্যাকটেরিয়ার ভিতরে নেই, কিন্তু এখন ব্যাকটেরিয়া দিয়ে সেই ইনসুলিন তৈরি হচ্ছে, তার মানে হিউম্যান থেকে জিনটা এনে এই কোলাই ব্যাকটেরিয়ার মধ্যে এটাকে দিয়ে এই ইনসুলিন তৈরি করা হয়। ফার্স্ট কমার্শিয়াল প্রোডাকশন অফ মনোক্লোনাল অ্যান্টিবডি, দেন ভ্যাকসিন, এইভাবে ডেভেলপ করে করে আজকে দি বায়োপ্রসেস মার্কেট এক্সিলেট $700 billion হ্যাঁ 2007, বাট আজকে 13 বছর পরে এটা আরও অনেক বেড়ে গেছে। অনলি দ্য বায়োফার্মাসিউটিক্যালস মার্কেট জানি অর্গানিজমের মধ্যে আমরা সাইট্রিক অ্যাসিড জানি, অর্গানিজমের মধ্যে আমরা ল্যাকটিক অ্যাসিড জানি, সাক্সিনিক অ্যাসিড জানি, এই অ্যামিনো অ্যাসিড অনেক 20 অ্যামিনো অ্যাসিড শুধু আমাদের বডিতে তৈরি হয় তা না, এটা বিভিন্ন অ্যাপ্লিকেশন ইন ভিট্রো অনেক অ্যামিনো অ্যাসিড প্রয়োজন, ইন্ডাস্ট্রিয়াল অ্যামিনো অ্যাসিড। দেন pre-1980s প্রোবায়োটিক্স, অ্যান্টিবায়োটিক্স, এনজাইম, অনেক ইন্ডাস্ট্রিয়াল এনজাইম, আজকে আমরা কথা বলবো ইন্ডাস্ট্রিয়াল এনজাইমের উপরে, অনেক ভ্যাকসিন, বায়ো সার্ফ্যাক্ট্যান্টস, বায়োপলিমার, সিঙ্গল সেল প্রোটিন, অল দিস আর প্রোডাক্ট অফ বায়োটেকনোলজি। অ্যান্ড আফটার 1980s মোস্ট বায়োফার্মাসিউটিক্যালস, রিকম্বিনেন্ট প্রোটিনস, মনোক্লোনাল অ্যান্টিবডিস, প্লান্ট বায়োটিক কম্পাউন্ড, বায়োডিজেল এটসেট্রা। অ্যাকচুয়ালি 1984-এ কেন এই সমস্ত প্রোডাক্টগুলো আসবে, এই নিচের প্রোডাক্টগুলি মোস্টলি, এখানে অনেক প্রোডাক্ট এগুলো হলো রিকম্বিনেন্ট, এগুলো জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার, বিকজ চট করে ইতিহাসটা চট করে আমি বলে ফেলি, তারা তোমরা সবাই জানো যে 1952 পরে ডিএনএ স্ট্রাকচার ডেভেলপ হয়েছে। ডিএনএ স্ট্রাকচার ওয়াজ ডিসকভার্ড ইন দ্য ইয়ার 1952 বাই প্রফেসর কে কে করছে, ওয়াটসন পি, ইন্ডিয়া সাইটে ডক্টর খোরানা, তারপরে থেকে ফ্রম দেন অন
সায়েন্সের পিছিয়ে ছিল না এবং 70, 80, 90 বিভিন্ন রকম নিউ টেকনোলজি যেটা আমি দেখালাম ট্রিপ মাস্টারের যে টেকনোলজিগুলো ওগুলো সব ডেভেলপ হয়েছে ডেভেলপ হওয়ার ফলে জিন ক্লোনিং এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই সমস্ত টেকনোলজি প্রোটিন ইঞ্জিনিয়ারিং টেকনোলজিগুলো ডেভেলপ হওয়ার ফলে প্রোডাক্টের রেঞ্জ অনেক অনেক বেড়ে যায় অ্যাকচুয়ালি আমি একটু বায়াসড Microbiologist because I am a microbiologist, because I love microbes. Amra kotha ekhaye microbes amader sadharon manusher commonly pulpo de here about the microbes they be oh microbes it causes diseases it is a pathogen oh 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 they don't like it but only 5% microbes are pathogenic are 95% microbes are beneficial they are working for the human welfare They are producing what not. So, আমার কথায় আজকে এই এই মাইক্রোবাল বায়োলজির কথা বেশি আসবে যেখানে নাকি ওয়েল তাই না বায়োরিয়্যাক্টর এখানে বায়োরিয়্যাক্টর হোয়াট ইজ বায়োরিয়্যাক্টর ফার্মেন্টর ভেসেল বায়োরিয়্যাক্টর এই বায়োরিয়্যাক্টর বলতে আমরা বুঝবো যে একটা ভেসেল এটা স্টিল তৈরি ভেসেল আর এটা অনেক রকম ভেসেল হতে পারে স্টিয়ার ট্যাঙ্ক রিয়েক্টর স্টিয়ার ভেসেল হতে পারে এবং দিস ভেসেল ইজ ইকুইপড উইথ সো মেনি বায়ো সেন্সরস সেন্সরস হ্যাভিং পিএইচ সেন্সর ক্যালিকেট কন্ট্রোল টেম্পারেচার পিএইচ ডিসলোকেশন কনসেন্ট্রেশন এন্ড সো অন তো দে ক্যান ওয়ার্ক টুগেদার এন্ড রিকমেন্ডেড ইয়ার টেকনোলজি এখানে কথা হচ্ছে বসানো হয়েছে কেন এই জন্য বসানো হয়েছে যে ইউজুয়ালি দ্য ওয়াইল্ড স্ট্রেন অর ন্যাচারাল স্ট্রেন যেটা নাকি আমরা মাইক্রোবস ক্যান বি অবটেইন ফ্রম দ্য সয়েল দ্য বেস্ট সোর্স অফ মাইক্রোবস ইজ দ্য সয়েল মাইক্রোবস লিভস এভরিহোয়ার হোয়ার দেয়ার ইজ এয়ার দেয়ার আর মাইক্রোবস মাইক্রোবস ইজ ক্যানট বি সিন অন দ্য নেকেড আইজ বাট অন দ্য হেড অফ অ্যান আলপিন একটা আলপিনের হেডে মাথায় থাউজেন্ডস অফ মাইক্রোবস ক্যান বি প্লেসড দ্যাট মাইক্রোবস রিমেইনস হোয়ার নট নট অনলি ইন দ্য এয়ার ইট ইউ ক্যান ফাইন্ড দ্যাম ইন দ্য অ্যান্টার্কটিকা also in the hot water volcano also deep sea but soil is there so microbes remain everywhere that microbes they are not our all microbes are not our friend only 5% they are food and 95% are friend this is I what I say when I classes on pore to ami boli je microbes are a resource bangladesh is no microbes should be the resource বিকজ আমাদের তো রিসোর্স তেমন নাই গ্যাস তো কমে যাচ্ছে এদিকে গাড়িতে গ্যাস পড়াইয়া হ্যাঁ তো দুই গ্যাস পড়ে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে আমাদের কাছে আমাদের রিসোর্স মাইক্রোবস বলতে পারি জাপানিজ ন্যাশন ওরা কি করছে জানো ওদের আছে অনেক পাহাড় 80% ওদের টোটাল এরিয়ার 85% হলো পাহাড় সয়েল তো ওরা ওই সয়েল থেকে মাইক্রোবসকে ওরা ওদের সব ওদের সয়েলে কোনো ইয়ে নেই রিসোর্স নাই গ্যাসও নাই তেল তো দূরের কথা they don't have nothing but they have their strength they have their knowledge they thought that oh what can we do what can we get from the from the soil well microbes are there why don't we exploit the microbes let us identify and isolate and identify the beneficial microbes for production of fermentation technology for production of different useful products through fermentation technology that's why Japan is also very much developed in not only cars not only automobile not only so many things but also in science The history of sake production, মানে অ্যালকোহল, sake, they call sake. Through production of sake, ওই সময় ওই দেশের লোকেরা তারা খুব তাদের অ্যালকোহল থেকে তারা খায় তাদের তো কোনো আর ওই রিজিয়ন বাধা নেই তো ওই sake বা অ্যালকোহল প্রোডাকশনের টেকনোলজির মাধ্যমে তাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট টেকনোলজি হিস্ট্রি জড়িত একটু আগে যেগুলো বললাম আমি অ্যান্টিবায়োটিক ডেভেলপমেন্টের সাথে সাথে ইন্ডাস্ট্রিয়াল ফার্মেন্টেশন টেকনোলজি আর ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি রিলেটেড ওদের ফার্মেন্টেশন টেকনোলজি রিলেটেড এন্ড হিস্ট্রি এন্ড ইতিহাস ওয়েল আমি এখন এটা কি বলতে কি সিলেটে কি আসবে এটা তোমরা অলরেডি মানে কি জানো কিভাবে মানে রিকম্বিনেন্ট বা জিন ক্লোন করা যায় জাস্ট এটা एग्जांपल আমি এখানে বেশি সময়ের কারণে ইফ ইউ নো দেন ইটস গুড দিস ইজ সেল দেন দিস ইজ দা সেল কন্টেইনিং প্লাজমিড এন্ড দেন প্লাজমিডের সাথে তোমার ওই জিনটা এভাবে দেওয়া হচ্ছে অ্যাড করে দেওয়া হচ্ছে জিন ডিজায়ার্ড জিন
তারা জয়েন করতে পারে এটাকে বলা হয় প্যালিনড্রোমিক হিউম্যান ইনসুলিন জিন এখন এখানে প্লাজমিড দেন প্লাজমিড এর ক্যারিয়ার বা টুইটার প্লাজমিড টু ইন্টার দ্য হোস্ট সেল হেয়ার ইজ ইকোলাই ইকোলাই ইজ দ্য বেস্ট হোস্ট সেল ফর প্রোডাকশন অফ এনি প্রোডাক্ট অর ইকোলাই ইজ দ্য বেস্ট হোস্ট ফর অ্যাকোমোডেটিং এনি ফরেন জিন ওকে ব্যাকটেরিয়া উইথ হিউম্যান ইনসুলিন যদি এই ব্যাকটেরিয়া হিউম্যান ইনসুলিন তৈরি না করতো আসে আমরা এই যে এই কম্বিনেশনটা সেল পেয়ে গেলাম হ্যাঁ তাহলে আমাদের এটি কি হতো আসে বাংলাদেশের ডায়াবেটিক হাসপাতাল সারাবাজে যত বড় আর আল্লাহ মিলে যদি আমরা পাঁচ থেকে দেখি আমাদের মানুষগুলি ফ্যাটটা এত বড় উঁচা আর দশ মাসের বেবির মতো আমরা রাত দশটায় ভাত খাই ভাত খেয়ে ফ্যাটগুলি সব স্টার্চ এবং ফ্যাটে জমে যায় এবং আমরা শাক সবজি কম খেয়ে ভাত বেশি খেয়ে ফ্যাট থেকে ভরে ফেলি তারপরে কি হয় এগুলি মেটাবলিজম হয় ভিতরে গ্লুকোজ ঢোকে গ্লুকোজগুলো যদি ভিতরে ইনসুলিন সাহায্য না করে ইন্টার ইনটু দ্য সেল তাহলে কি হয় তাহলে সবগুলি হাইপারগ্লাইসেমিয়া হয়ে যাবে এবং ইনসুলিনকে এত আমরা এত রাইস খাই যে খাওয়ার পর ইনসুলিন আর প্যানক্রিয়াস সেল থেকে ইনসুলিন তৈরি করতে করতে প্যানক্রিয়াস বেচারা টায়ার্ড হয়ে যায় দেখা যায় যে অনেক লোক প্যানক্রিয়াস ক্যান্সার পর্যন্ত হয়ে যাচ্ছে কাজে আমাদের ভাত খাওয়া স্টার্চ খাওয়ার পরিমাণ কমাই দিলে বা আরও ফিজিক্যাল অ্যাক্টিভিটি গতকালকে আমাদের লেকচার ছিল ডায়াবেটিক উপরে হ্যাঁ যাই হোক সেইটা আজকে যদি প্যানক্রিয়াস সেল অ্যানিমাল প্যানক্রিয়াস স্লটার হাউস থেকে কালেকশন করে সেখান থেকে যদি ইনসুলিনকে এক্সট্রাক্ট করতে হতো তাহলে কী ঘটনা ঘটতো খুব ডার্ক ইনসুলিন উড হ্যাভ বিন স্টিল ভেরি ভেরি এক্সপেন্সিভ আমাদের অবস্থা খারাপ ছিল বাংলাদেশের লোকদের কালকে লেকচার মধ্যে বলছে বাংলাদেশের কী ঘটনা ঘটলো 2025 সালে কত 85% লোকের ইনসুলিন ডায়াবেটিক হয়ে যেতে পারে যদি আমরা ঢাকা শহরের লোক দেখে আমি ওদিকে যাচ্ছি না সরি However, this is the robust technology of gene cloning, genetic engineering. This is the new technology and you are the, for you, this technology is waiting for the future. What you cannot do, you will be doing a lot, inshallah. So, especially with biotechnology, bio-resource utilization, bio-resource means that we have to use biotechnology to make insulin, if we have to use the raw material provision. তোমার কার্বন সোর্স লাগবে নাইট্রোজেন সোর্স লাগবে নিউট্রিয়েন্ট দিতে হবে সেই সমস্ত নিউট্রিয়েন্ট সোর্স যদি আমার নিজের কান্ট্রিতে হয় আমাদের রিসোর্স থেকে ইউটিলাইজেশন হয় কাজে বায়ো রিসোর্স ইউটিলাইজেশন ইজ অলসো বায়োটেকনোলজি বিকজ ইউ আর কনভার্টিং ইউর রিসোর্স ইন্টু মোর ভ্যালুয়েবল প্রোডাক্টস হ্যাঁ ইউ আর ইউজিং ইউর রিসোর্স দ্যাটস ওয়াই বায়োটেকনোলজি নিজের ওন রিসোর্স ক্যান বি ইউজ ফর এক্সাম্পল পটাটো স্টার্চ স্টার্চ থেকে গ্লুকোজ হবে গ্লুকোজ ইজ দ্য মেজর বায়ো মাইক্রো অর্গানিজম সবচেয়ে বেশি পছন্দ করা হলো ওর ফাস্ট ফুড তোমার ফাস্ট ফুড কি চিকেন অথবা কেএফসি অথবা কি পিজ্জা ব্যাকটেরিয়ার ফাস্ট ফুড হলো গ্লুকোজ ব্যাকটেরিয়ার ফাস্ট ফুড হলো সুগার হ্যাঁ আমরা যত বড় মলিকুল স্টার্চ এতগুলি আমরা খাই বিরাট লম্বা মলিকুল কিন্তু আলটিমেট শরীরে ব্রেকডাউন হয়ে বডিতে প্রবেশ করছে গ্লুকোজ তাই না সো আমাদের অনেক র পটার স্টার অনেক স্টার্সি চিপ র মেটেরিয়ালস আছে তারপরে আমাদের রিনিউয়েবল রিসোর্স রিনিউয়েবল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড রিনিউয়েবল রিসোর্স মিনস দ্য প্রোডাক্টস হুইচ উইল বি অ্যাভেলেবল ইজিলি থ্রু আউট দ্য হোল ইয়ার অর থ্রু এগ্রিকালচার ইট উইল বি অলওয়েজ উই উইল বি গেটিং দিস সাবস্ট্রেটস রিনিউয়েবল হ্যাঁ আনটিল এগ্রিকালচার ইজ দেয়ার আনটিল দিস ওয়ার্ল্ড ইজ দেয়ার কেয়ামত না হওয়া পর্যন্ত মানুষ যদি বেঁচে থাকবে এগ্রিকালচার উইল বি দেয়ার অ্যান্ড ইউ র মেটেরিয়াল উইল বি প্রোডিউস এগেইন এন্ড এগেইন রিনিউয়েবল অ্যান্ড থ্রু আউট দ্য হোল ইয়ার ইউ ক্যান গেট দ্য সাপ্লাই অফ দিস র মেটেরিয়াল তাই না এটা মিনস হলো রিনিউয়েবল অ্যান্ড মাইক্রোবস বেস্ট ক্যান্ডিডেট এরা অ্যামিনেবল টু ইমপ্লিমেন্ট জেনেটিক ম্যানিপুলেশন এদেরকে জেনেটিক ম্যানিপুলেশন করা খুবই ইজি এবং আলটিমেটলি বার করছে যেটা জৈব প্রযুক্তি এটা ইকো ফ্রেন্ডলি বর্তমানে আমরা জানি যে আমাদের কেমিক্যাল প্রসেস বায়ো প্রসেস অনেক ইকো ফ্রেন্ডলি অনেক কারণে আমরা সেগুলি আসতেছি ওয়ান বাই ওয়ান বিকজ ইউ টু গো ওয়েল আমরা যেহেতু আজকে বায়ো বিজনেসের কথা বলতেছি এই জন্য আমরা ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি আমাদের একটা আমাদের টার্গেট যদিও বায়োটেকনোলজি বিভিন্ন এরিয়া আছে
আমরা এগ্রিকালচার বায়োটেকনোলজি বলি, ফুড বায়োটেকনোলজি বলি, এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি বলি, আমরা টুডে উই উইল রাদার কনসেন্ট্রেট অন ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি ওকে সো ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি আমরা দেখি ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি স্পেশালিটি কি ওয়েল একটু আগে আমি বলেছি যে এটা হলো যে অ্যাপ্লিকেশন অফ লাইফ সায়েন্সেস তাই না অলরেডি হ্যাভ ডিসকাসড টু কনভেনশনাল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কেমিক্যাল সিনথেসিস আমরা জানি যে ওয়াইল্ড স্ট্রেন যদি আমরা যে অর্গানিজমটা আমরা সয়েল থেকে প্রথম কালেক্ট করবো সেটাকে বলা হয় ওয়াইল্ড স্ট্রেন ও ন্যাচারাল স্ট্রেন ইউজুয়ালি ব্যাকটেরিয়া যদি ওয়াইল্ড ও ন্যাচারাল হলে দে আর নট দ্যাট হাইপার প্রোডাক্টিভ তাদেরকে এই করতে হবে আপনাকে দে হ্যাভ টু হ্যাভ ইম্প্রুভ দেম ইউ হ্যাভ টু মেক দেম স্ট্রং থ্রু জেনেটিক্যাল ম্যানিপুলেশন বা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার ব্যাকটেরিয়া তৈরি করতে হবে আমাদেরকে ফর এক্সাম্পল এখানে ইট ইউজেস জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার অর এনহ্যান্সড ব্যাকটেরিয়া yeast, fungi or animals and plants. Actually, in most cases, production cost, not all, in many cases production cost is lower than that of chemical process. Among it causes less pollution. Actually, I'm going to say it's eco-friendly process, you know? Eco-friendly process, one of the pollution is a big issue and resource conservation means that you can use your own resource. The other way, how we can look at the biotechnology, what is in the left side? Agriculture. Then after going to the bioresource utilization, agriculture. Feedstock. Feedstock means raw materials. From here, we can get the raw materials. Cane sugar, no? We can get the sugar. We can get the molasses from cane sugar. And from these maize, we can get also the, we can convert them into by fermentation. Into by these bacteria cells or enzymes into different types of materials, special materials, base chemicals, fuels and enzymes. Okay, so the biotechnology they use the natural toolbox. They use the natural. So biotechnology, that's very important thing, especially in the biotechnology that they use, they produce so valuable products, but based on the natural materials, natural toolbox. এখানে আমরা বলতে চাচ্ছি বায়ো ফ্যাক্টরিজ আমরা সো বায়ো টেকনোলজির মেইন মেজর ক্যান্ডিডেট হলে তাহলে আমরা বুঝলাম যে ইট ইজ বায়োলজিক্যাল অ্যাজ অ্যান বায়োলজিক্যাল ক্যান্ডিডেট ওয়ান ক্যান্ডিডেট ফর ইট ইজ ব্যাকটেরিয়া নট অনলি ইট ইজ ব্যাকটেরিয়া নট অনলি ইজ মাইক্রোবস বাট অলসো নাও ডেজ ইউ ক্যান কালচার ইউ ক্যান ইউজ ম্যামালিয়ান সেল কালচার ইভেন ইনসেক্ট সেল কালচার করে উই ক্যান প্রোডিউস দ্য ডিফারেন্ট টাইপ অফ ইউজফুল প্রোডাক্ট ইন ইন ভার্টিব্রেট সেলস প্লান্ট সেলস এলজি এগুলো সব ব্যাকটেরিয়া গ্রুপের ভিতরে fungi, bacteria and actinomycetes. So they are biofactories. Why biofactories? It turned out to be a because bacteria think it's a cell, single cell, okay? The single cell is there, they have to, the all the substrates, nutrient has to enter into the cells. At the factory, they come even the raw material look they say, from one of the inlet, raw materials are introduced in the factory and from the other side, there are a lot of machineries and at the end of the process the products are produced and stored and they are packaged and they are exported out of the factory. So can you think that a bacterial cell or plant cell or whatever the cells they have to get the nutrients they can all the nutrients can enter into the cells. After that, through metabolism, they produce the useful products. If you monitor this physiology of the bacteria, well, then they will produce your particular product. So that's why we can say that it sounds good that cells can be turned as a biofactories or industrial biotechnology. It's a good term. Sometimes I give a question to the students. They why? The biological agents or microbial cells can be termed as biofactories. Explain. Maybe your research, they can fix this question. Okay. So let us, as I told, I'll talk more on microorganisms. You look, this is so important talk. Actually, in the microbiome, there are the food what. We take a nutrient they take and ultimately they turn into a monomer units because
microorganisms, they can intake the glucose, not the starch. They can take the glucose, they can take the fatty acid, they can take the amino acids, the monomeric unit of biomolecules of protein, carbohydrate or lipids. To accept these, it is bacterial cell of the biology. If it is eukaryotic cells, mammalian cells, they can each amino polymer over 100 different enzymes. So there are a lot of enzymes. Actually, it is not the cell. Actually, inside in vivo, who is working? It is the enzymes. Not the cell. Cell inside the cell, there are enzymes. There are the enzymes are key. Lipid. Enzymes are lipid or protein. Protein. So protein expression from the DNA via mRNA by, through ribosome is one of the very major activities in the cells. Okay, so let's make some fun, and as I will go through this. This is something already I told you. Microorganisms can do anything. They are smarter, wiser, and more energetic than chemists. We can tune them working as for our own need or demand. We can tune them means we can modify them. So interesting, microbes. Why not we should tell them it's a big bioresource? Because we can continue further. Microbes are extremely. Amra keno microbes ke host hishebe byabohar kori? Because amra microbes chinta kori, plants chinta kori, ba other cell er kotha chinta kori. In that case, growth rate is very important. Who grow fast? Because if the growth rate is very fast, they will produce a lot of biomass, they will produce in turn lot of products. So here the question comes, microbes have extremely rapid growth rate as compared to plant animals. Plant animals take a plant harvest for 3 months to get the product, minimum 3 months. On the other hand, from microbes, how long it will take, do you know? Can you take the doubling time of any bacteria? 20 hours. Minutes. Which one? E. coli. But usually it ranges from 20 minutes to 1 hour, based on the type of. So, another important thing with the microorganism, with the bacteria, mass production needs less space, unlike plant and animals. আমাদেরকে হেক্টরস এন্ড হেক্টরস ল্যান্ডের প্রয়োজন নেই আমরা একটা ভেসেলের ভিতরে অনেক কিছু আমরা তৈরি করতে পারি Work at mild temperatures and pressure, thus saving energy. Jodi bala hoy, why microbes are so useful biocatalysts? These are the points you can remember. Work at mild temperature and pressure. What does it mean? If we compare with the chemical technology, usually the chemical reaction occurs at more than 100 degrees Celsius, even under pressure. Any reaction more than 100 degrees Celsius. Whereas the microbial reactions or biotech reactions, usually it ranges from 30 degrees Celsius or 25 degrees Celsius to maximum 60 degrees Celsius. It means the system is mild and energy-saving process. Have immense gene pool that offer unlimited synthetic and degradative potential. I'm already using a target site, a matrix. There are hundreds of thousands of proteins, and also every protein also they have got the genes, right? Gene ki eta amra jani. Ar gene kotha thake? Jeki cytoplasm e dure dure bhashe naki? Okay, you know it very well. Good. Function is a suitable host for foreign genes in genetic manipulation. Ekta amra bola hoyeche, equalize the best host. So,
একটা ভেজিটেবল সিলাম যে গ্রোথ রেট ডাবলিং টাইম অফ ব্যাকটেরিয়া ইস্ট মোল্ড প্লান্টস এন্ড অ্যানিমাল সেল হ্যাঁ ওটা দ্যাটস সাপোর্টিং ওকে তাহলে সো ফার হোয়াট উই আন্ডারস্টুড দ্য ইম্পর্টেন্স অফ বায়োটেকনোলজি তাই না and the candidates of biotechnology who are the candidates who are the biological agents who are the major candidates major tools they are biocatalyst they are microbes they are plant cells they are animal cells even the insects and however amra jeto ami microbial biotechnology bapare ashi interest rekhe dibo ekhane ami ekhon is bole down dicchi the small bugs big business the economic power of the microbes and eto bolchilo je amader the common people common people they when they hear about bacteria microbes oh they are pathogenic oh we have to keep away from the bacteria from the food from the water from the edible things only 5% bacteria eaten so but the 95% bacteria which are beneficial they are let us look for their economic power just we'll learn some products just at a glance and their market value this very old market value nowadays so what are these products the major products is antibiotics huh? you all many of you know about these antibiotics cephalosporin penicillin and so on okay next these are some of the products I mean the amino acids and these amino acids are very much important commercially commercially important amino acids these are produced and the country which are rich already they are producing a lot they are producing and they are going they are doing making money so their bioeconomy is getting up and we the country we are only importing them we are only importing then also other acids organic acids like amader bolis organic acids there are different organic acids are produced by microbes all these acids vitamins biotin these are all very useful component B12, all vitamin ascorbic, riboflavin, all these products are biotech products. So there are other biotech products. This is some of the name of the product, biopharmaceuticals. Do you know these are all these products are recombinant products, recombinant products. Bangladesh is very rich in biopharmaceuticals in pharmaceuticals industry 95% useful drugs they do produce bangladesh toiri korte pare kintu 5% drug ekhono bangladesh toiri korte parche na seta holo bio pharmaceuticals amra shelake bolbo all these biopharmaceuticals example hisabe amra ekta age amra incident kotha jenechi tarpore there are some other examples of erythropoietin interferon human growth hormone insulin sekane and other factors etc hybrid effects including and more I can include here monoclonal antibodies which I have already mentioned and it is a big market $1 billion business and $1 billion market most of the products are either produced by recombinant bacteria or by cell culture by hybridoma technology by culturing mammalian cells animal cells etc so please learn what is hybridoma technology that is very one of the very important technology to produce different kinds of monoclonal antibodies enzymes industrial enzymes today we will talk about the industrial enzymes enzymes means protein enzymes enzyme jokhon amra chhatro chhilam tokhon amader teacher jokhon enzyme porato biochemistry chhatro chhilam ami shei tokhon tomar janma hoy nai 1974 1975 তখন আমার টিচার ভাই যে স্যার বলতে এনজাইম এক স্যার পড়াইতো প্রফেসর বেনেডিক্ট গোমেজ স্যার পড়াইতো এনজাইম কাইনেটিক্স ও লেকচার শুনতে কিন্তু এনজাইম কোথায় থাকে এনজাইম তখন আমাদের কাছে মনে হয়েছিল জিনের কথা খুব একটা শুনিনি আমার এক স্যার ছিল সে বলতো সেন্ট্রাল ডগমা মলিকুলার বায়োলজি কিন্তু ওখানে উনি জিন কথা জানে নাই তো কাজে এনজাইম তখন আমার কাছে মনে হয়েছিল এটা ধরা সর বাইরে জিনের কথা বললে ওটা মানে জিন ভূত প্রেত এগুলো ধরা সর বাইরে সেই এনজাইম nowadays are produced আটার বস্তার মতো বাল্ক and tons of enzymes are produced for different purposes which I want to say bulk enzymes bulk product and industrial enzymes today and these enzymes are being used for different purposes food starch processing detergent textiles leather pulp and paper and so many different products
they have got big market, but Bangladesher forest is our desher avastha. And there are other number high fructose corn syrup to kotha amra bolechi upore na high fructose corn syrup car ingredient jana shobshomoy amra khai high fructose corn syrup soft drink coca cola ভাতে একসাথে এগুলোর জন্য হাই ফ্রুকটোজ কর্ন সিরাপ হ্যাঁ গ্লুকোজের সুইটনেস যদি 1 হয় ফ্রুকটোজের সুইটনেস প্রায় ডাবল তাহলে গ্লুকোজ কে ক্যান বি কনভার্টেড ইনটু ফ্রুকটোজ একটা ইন্ডাস্ট্রি দাও কিছু না একটা এনজাইম যদি আইসোমারেজ আইসোমারেজ এদিক দিয়ে তুমি এনজাইমটাকে ইমোবিলাইজ করে তুমি একটা টিউবের ভিতর দিয়ে এদিকে তুমি লিকুইড গ্লুকোজ পাস করবা ওদিক দিয়ে অন দা আদার হ্যান্ড ফ্রুকটোজ আইসোমারেজ ইয়া ফ্রুকটোজ বেরোবে ইটস এ বিগ ইন্ডাস্ট্রি I have visited in Japan and that industry tara starts theke glucose toiri kore for a step she glucose theke tara HFCs toiri kore and other product she industry dekhte ghurte bas diye industry ghurte je koto bor industry it, and that was in the year 1992 I'm talking about the 1992 that's what I'm calling so it's a big business huh big business yes bioeconomy ট্যাগ পলিমারেজ রেস্ট্রিকশন এনজাইমস হ্যাঁ ট্যাগ পলিমারেজ কি কাজে লাগে রেস্ট্রিকশন এনজাইম কি কাজে লাগে তোমরা তো অনেক কিছু জানো আলহামদুলিল্লাহ লোকে কিন্তু তোমাদের ইনভাইট করা হয়েছে হ্যাঁ যে তোমরা অনেক কিছু জানো পিছনে আমার স্যার আছে তারা জানে সামনে সামনে কারা ডক্টর মুস্তাক এন্ড ডক্টর রশিদ মাহবুব তারা এ লেভেলের স্টুডেন্টস CRISPR. Have you heard the name of CRISPR? No. One of the very, very new and robust technologies is CRISPR. CRISPR Cas9. This khata bole likha nao. Eta pore din tumra short note teacher ra short note diba. Odike poraba CRISPR CRISPR application ki. Haan? CRISPR er maddhome ami shongkhepe bolchi genome edit kora jay. CRISPR is a gene editing tool. Eta very much research e used hoy. gene editing tools and very much used in research and its market is very high in this but you can see for the application of this genome editing genetic engineering RNA plasmid human stem cells genetically modified organism crop cell line engineering lot of work now eight technologies that behavior for pole biotechnology business but they go to a different country that are kibabe how they are using this very strong important technology I mean this CRISPR so please study learn about the CRISPR okay why this slide ami epore jabo amar deshe je amra amader obosthan kotha ta report that ei slide ta tomader ke ami krishta koshun korchi hotat kore eto boro boro value added high value product er kotha bole eta simple slide tomader samne bosthi বলো আমি কি বলতে চাই ডু ইউ নো দিস অল দিস বেবি ফুড সেরিলাক্স দিস আর ভেরি মাচ প্রেজেন্ট ইন আওয়ার ডিপার্টমেন্টাল স্টোর এবং আমরা অনেক দাম দিয়ে ওগুলো বেবি সমাস হতেই এবং ইভেন অনেক হাসপাতালে বেবি হওয়ার পরে বিলার সেরিলাক কিনে নিয়ে আসেন এবং দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ বেবি ফুড অ্যাট 6 মান্থস লেভেল 1 ইয়ার লেভেল এন্ড অর সো অন দিস বেবি ফুড ইজ ভেরি মাচ কমন ইন আওয়ার কান্ট্রি Do you know this baby food has got some essential nutrients? The base material is starch and protein and other minerals and so on. So only simply by solid state fermentation of the starch and with some dal. Dal contains, among the pulse or dals, it contains more protein. So dal or chaw, dal or atta, bishesh fermentation kara hoy by lactic acid bacteria and yeast, oh, they will produce. All the nutrients which are required for development baby food. If you need some supplementation
these things even not are produced in my country, the simple thing. আমরা তো পাস করার পরে সবাই চিন্তা করি কি হবে, একটা চাকরির কোনো একটা পাইলি হবে, ফার্মাসিউটিক্যালস অর আর তোমরা এ লেভেলের যারা তারা তো পাল্লা দিলে উড়াল কি হবে, উড়াল দিয়ে আমরা কোথায় চলে যাব। কিন্তু আমরা এই সিম্পল টেকনোলজি আমি সাইটে কেন আছি, এই কারণে যে বায়োরিসমেন্ট অফ ফার্মেন্টেড ফুডস এইটু আমরা আমাদের দেশে কেউ এখনো করছে না। আমার ছাত্রদেরকে আমি হয়তো সহজ ভাষায় বুঝিয়ে বলি, তারাও এটা কেউ কেউ আসে গিয়ে হয়তো আগামী দিন আসবে, আমরা যদি বলছি তোমরা টেকনোলজি প্রজেক্ট লাগো আমি দেখে দেখে দিব, বাংলাদেশ ব্যাংকে ইয়ে করো সাবমিট করো, তোমাদের ইনিশিয়ালি বাংলাদেশ গভর্নমেন্ট অলরেডি ১২০ কোটি টাকা সেশন করে রাখছে ফর ইয়াং এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। ওকে, দ্যাট ইজ হোয়াট আই টক অ্যাবাউট দ্য বায়োইকোনমি, ফ্রম দ্য ভেরি সিম্পল থিং ইউ ক্যান স্টার্ট উইথ, নট দ্য জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার প্রোটিন, ফার্মা প্রোটিন, ফার্মা প্রোটিন টেকনোলজি আমাদের দেশে আমাদের পক্ষে ডেভেলপ করি, ওটা আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিরা ব্যবহার করবে না, তারা আমাদের ট্রাস্ট করে না, এখন তারা আমাদের কাছে আসে না। উই হ্যাভ ভেরি লুজ লিঙ্ক উইথ দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়া, আই উইল টক উইথ দ্যাম, আজকে এত সময় হবে না, বাট আই হ্যাভ সো মেনি থিংস আই ক্যান টক এভেন আওয়ার্স, কাপল অফ আওয়ার্স অ্যান্ড আওয়ার্স অ্যাবাউট আওয়ার সিচুয়েশন। হাউএভার, তোমাদেরকে আমার রেস্ট্রিক্ট করতে হবে আমার কথাকে, এখানে স্যার এসে গেছেন। এই যদি সিচুয়েশন হয়, যেহেতু আমাদের কোনো প্রোডাক্টই তৈরি হয় আমাদের দেশে, আমি একটু আগে পরে বলবো, কিন্তু হার্ডলি এত যে প্রোডাক্ট লিস্ট আমি এতক্ষণে বললাম তার কয়টাই আমাদের তৈরি হচ্ছে সেই তুলনায় ইট ইজ লেস দেন ০.০০১% অফ দি টোটাল প্রোডাক্ট উইচ আর প্রডিউস ইন মাই কান্ট্রি, জাস্ট নাথিং অ্যাজ কম্পেয়ার টু আওয়ার পপুলেশন অ্যান্ড অ্যাজ আওয়ার নিড। সো আই অ্যাপ্রিসিয়েট উই ইন বাংলাদেশে কিন্তু এগ্রিকালচার ডেভেলপমেন্টটা খুব ভালো হয়েছে, এগ্রিকালচার রিসোর্সের ডেভেলপমেন্ট কিন্তু যথেষ্ট। I appreciate my colleagues who are working in the agriculture field and they have otherwise to mark in the year 1975 around there was only food production was 86,000 metric ton below 90,000 metric ton. Nowadays the আমাদের food production হলো 390,000, আপনি যদি ব্যাপারে দেখছেন 385,000 metric tons, it means how it is produced, why land, arable land has been decreased due to erosion, তারপরে কি urbanization and so on, তাই না, land কমে গেছে কিন্তু food production বাড়ছে due to research and development of agriculture side, because they have some structured plan government have taken, given especially in case is in the they got a lot of budget, they have got a lot of budget and from international budget and local budget, all these things they this area was especially noticed in the government villages, that's why they developed agriculture and I appreciate some of the scientists who actually gave leadership. So but still what happened, still population by the year 2050 it will be about 10 billion. By 2050, population will be increased to 10 billion. Agricultural land is 1.54 billion hectares. As I told you, the agricultural land is decreasing by erosion. By salinity, salinization, and urbanization. For 2050, অর্ধেক হয়ে যাবে। The land পরিমাণ অর্ধেক হয়ে যাবে। Population পরিমাণ 10 billion হয়ে যাবে from 7 billion. Under this condition, what will happen? So 10 billion people, they have to get the food from half of the land. This is a forecast, this is a model. 10 billion people have to get the food from this world, from half of the land. Bangladesh's condition are all world figure for long.
industry development thing amader khyal korte hobe how to cope up with this with the needs I mean the that's why today's talk I am going to elaborate on industrial biotechnology. Okay, already slide I showed you before industrial biotechnology. Industrial biotechnology ekta ke bolchi the industrial biotechnology moddhe ami kon technology the biotechnology I am talking about biotechnology. So let us have a look between the chemical technology and the biotechnology, chemical processing and bioprocessing. Just to get some idea, chemical process is hard because it is at high temperature and pressure and a multi-step process. Biotechnology kono enzyme jokhon eta enzyme is very specific, microbes will be very specific, enzyme will be very specific with that, that's why it's an advantage with the biotech process because enzyme has got high selectivity and tedious because it occurs at high temperature and pressure requirement policy, expensive in some cases and leads often in the production of large amounts of non-degradable waste and effluents and lot of waste and chemical processes, lot of waste which are not easily degradable. On the other hand, bioprocess it's a novel, of course you can make the thing novel and there are a lot of benefits. Already I mentioned you about the different benefits, migration conditions I told you they are selective, and the products which cannot be produced, the products which are heat sensitive, many of the products are drugs, products are heat sensitive, many of the proteins are drug, many of the proteins are used in bioanalysis and diagnosis, many of the proteins are enzymes used for different purposes, that product you cannot produce in chemical process. That's why bioprocess, that's why importance of biotechnology lies there. And overall eco-friendly. Eco-friendly bolte amra ki bujhi eta tomaderke eco-friendly process. Biotechnology process is biotechnology eco-friendly. আমরা বর্তমানে ঢাকা শহরের লেদার ইন্ডাস্ট্রি থেকে যে ক্রোমিয়াম বের হচ্ছে আমাদের পানি চতুর্দিকে সব কালো হয়ে গেছে, ওই পানি আমরা মনে হয় যদি দেশে যুদ্ধ লাগতো ওই পানিকে যদি ড্রাম করে বিক্রি করা যেত তাহলে এই পানি হাইলি ভ্যালুয়েবল হতো, কারণ আর যদি জল কামান দিয়ে ওই পানি ছাড়ে ঢাকাতে কোনো সময় যদি মিছিল কিনে আগে আটকাতে চাই মানুষ সবার বের হবে না, কারণ ওই পানির মধ্যে হট নট যেরকম সব হার্স কেমিক্যালস এবং অত্যন্ত ড্রেডফুল প্যাথোজেনিক মাইক্রোবস আর দেয়ার ইউ নো ডিউরিং ওই পানির অবস্থাকে. However, but biotech process, because the enzymes requires very low amount and they are biodegradable, that's why enzymatic process, they are eco-friendly process. Well, biotechnology assessments in Bangladesh, well, if you look at the industry, what happened? Some industry in sector pharmaceutical industry, they are producing some vaccines. From A to Z by using they are producing vaccines. And Active Fine Chemicals Agrobiotech Limited, they are also producing some anti-cancer product and also they are producing some ingested enzymes. SA Agrobiotech and Pram Food also doing some oil. They do something. Globe Biotech also and some industry, SCI, they are trying to now they are making their plan for by cell culture for production of monoclonal antibodies. They are developing their industry. I think in few years, within 5 years or so, so in Bangladesh there will be some more industries are coming which they will be producing some useful biopharmaceuticals. But we have some good infrastructure by now. I mean R&D infrastructure, there are a lot of research institutions and also education is oriented. Nowadays there are a lot of departments, namely genetic engineering and biotechnology. At the university we have got genetic engineering and biotechnology. Not only biotechnology, when we were student, only department of biotechnology, even not the microbiology. But nowadays, development of biochemistry is not only there, it is not only microbiology but genetic engineering and biotechnology. I mean, we are going to more deep and deep, and those it deals with the more at molecular level, their research. And also, the DNA sequencing facilities, DNA sequencing, I mean, NIB CARS, NIB means National Institute of Biotechnology, CARS, Dhaka University Center, etc. There are a lot of DNA sequencing equipment among the NGS, next generation sequencing facilities. It means that you can sequence the whole genome.
Nowadays we can sequence the whole genome, which helps a lot for R&D. And we have also genome center is coming up. So these are things we are on the road. Just it is an example of Dhaka University only. They are the major research related to biotechnology in different areas. Salt tolerant, salt, drought, stress tolerant, transgenic plant variety, rye, jute, sugar cane, peanut, etc., etc. Development of disease resistant plant variety, development of plant growth promoting rhizobacteria, PCPR, industrial enzymes, proteins, biopesticides, etc., etc., foot and mouth disease in Bangladesh, genome analysis, vaccine development. Some of the research, not all, but there are some of the research of the Dhaka University which are being carried out related to biotechnology is being running. Not only Dhaka University, because due to time constraint, I have slides from the different universities and research institutes, so I cannot show it. However, from now on, what is the time? 6:23. I think we should give a pause because of the praying time. And I request you, after praying, we have got at floor 9, floor 12, we have praying room. So it's a, let us give a pause because today actually I am talking, when I see that you are the audience, they're looking at the audiences, and because there are most of these students available, and also beyond that there are other participants. So I am just giving a lecture, something like class lecture. I love it today. Anyway, let us give a pause for praying at least for 10 minutes. Then we'll start for the, because the next I will highlight the important part of my presentation. Okay. এখানে যদিও অনেকগুলো প্রসেস যেগুলো নিয়ে আমরা কাজ করছি, এখানে আমরা সবগুলো আর আমি আর করছি না, আলোচনা করছি না, জাস্ট আমরা আজকে জোর দিব যে কিভাবে কোন কাইন্ড অফ এনজাইম ইজ এ প্রোটিএস যেটা নাকি ইউজড ফর লেদার এনজাইম এর মধ্যে সোপিং, ডিআরএম, ব্যাটিং, এই তিনটা এনজাইম, তিন ধরনের তিনটা এনজাইমের উপরে আমরা কাজ করছি। ইভেন ডিটারজেন্টে একজন এনজাইম প্রয়োজন হয়, ডিটারজেন্টে বিশেষ করে টু টাইপস, থ্রি টাইপস এর এনজাইম দরকার। আমরা টু টাইপস এনজাইম অলরেডি যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয় আমাদের দেশে, প্রোটিএস এন্ড অ্যামাইলেস, সে দুটা নিয়ে আমরা কিছুটা কথা বলবো। আর আমরা কেরাটিনেজ ওয়ান অফ দি এনজাইম যেটা জিন ক্লোনিং করে আমরা ডেভেলপ করেছি, এটার প্রচুর ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন আছে। তো টেক্সটাইলস এর এনজাইম প্রয়োজন হয়, সেটা হলো অ্যামাইলেজ এন্ড সেলুলেজ এনজাইম, সেটা নিয়েও আমরা কাজ করছি। তারপরে ফাইটেজ ওয়ান অফ দি এনজাইম, ফাইটেজ যেটা পোল্ট্রি ফিডে এই ফাইটেজ এনজাইম ইউজ হয়, এবং এইগুলি সমস্ত এনজাইমগুলি বিদেশ থেকে ইম্পোর্ট হয়, এবং থাউজেন্ডস অফ টনস অফ এনজাইমস আর বিং ইম্পোর্টেড ফর অল দিস ইন্ডাস্ট্রিয়াল পারপাস, কারণ আমাদের দেশে ইন্ডাস্ট্রিগুলি ভেরি মাচ প্রেজেন্ট।
তারপরে আর কিছু ওয়ার্ক আমাদের আছে যেগুলো আমরা আর এন ডিতে আছে বাট এটা একটা কম্পোনেন্ট অফ থ্রম্বোলাইটিক এনজাইমস অ্যাজ এন্ড আসলে প্রোটিয়াজ টাইপ এনজাইম তারপরে আমাদের অনেকগুলি কাজ আছে আমরা বায়োপেস্টিসাইডের উপরে বিটি বায়োপেস্টিসাইড তোমরা হয়তো অনেকে বিটি এক ধরনের বায়োপেস্টিসাইড তার নাম শুনে থাকতে পারো বিটি বায়োপেস্টিসাইড ওয়ার টু কন্ট্রোল দ্য পেস্ট affecting the vegetables in particular in our country. We are also working in our lab in anti-cancer protein from this BT organism and finally antibiotic peptides from this bacteria. So not all but to get as a, I told you that bacteria amader main candidate je amader desired bacteria amader lagbe সেজন্য সেই ব্যাকটেরিয়া আমরা আইসোলেট করে ওকে আমরা আইডেন্টিফাই করেছি এখানে আমাদের ব্যাকটেরিয়া গুলোর নাম আছে ব্যাসিলাস লাইকেনিফর্মিস এমজেডকে এগুলো আমাদের স্ট্রেন এমজেডকে এমজেডকে 4 এমজেডকে 3 এমজেডকে 7 এমজেডকে 9 এমজেডকে 1 যেগুলো আমরা মলিকুলার লেভেলে আপনারা 16S আরএনএ জিন সিকোয়েন্স অ্যানালাইজ করে আমরা কনফার্ম করেছি এবং to produce any product not only enzymes একটা process আছে যে process গুলো সাধারণত আমরা যদি ওটাকে এইভাবে দেখি যে প্রথম একটু আগে যেটা আমি বলেছি যে oil culture বা any microorganism বা bacteria যদি যদি আমরা initially তারা over producer না বা highly productive না তাদেরকে productive করার জন্য এই strain কে ওই bacteria কে improve করতে হয় সেই improvement টা হতে পারে nutrition করে একটু আমরা বলেছি যে পেনিসিলিন যখন আবিষ্কার করে 1929 এ আলেকজান্ডার ফ্লেমিং তখন সে যে প্রসেসটা সে বেশি ইউজ করছিল মিউটেশন স্টিল দিস ইজ দ্য দিস টেকনোলজি স্টিল ইজ ওয়ার্কিং জিন ক্লোনিং হোল জেনোম সিকোয়েন্সিং এই তিনটা প্রসেসই আমরা অর্গানিজমকে অর্গানিজম ক্যারেক্টারিস্টিক এবং ডেভেলপমেন্ট ক্যারেক্টারিস্টিক দেখার জন্য এবং ডেভেলপ করার জন্য আমরা ব্যবহার করেছি নেক্সট স্টেপ হলো আমরা প্রোডাক্ট অর্গানিজম আমরা ডেভেলপ করলাম কিন্তু ওর থেকে আমরা প্রোডাক্ট পেতে হলে আমাদের কি করতে হবে সেটাকে আমরা বলি অপটিমাইজেশন অফ ফার্মেন্টেশন কন্ডিশনস এট ল্যাব এন্ড পাইলট লেভেল স্কেল তো আমাদের সিম্পল দিস আমাদের কলোনি ফলোড বাই লিকুইড কালচার ইন দ্য টেস্ট টিউব স্টেপ বাই স্টেপ এটা করতে হয় শেক কালচার তারপরে স্মল বায়োরিয়্যাক্টর এন্ড লার্জ বায়োরিয়্যাক্টর এটা পাইলট প্লান্ট লেভেল আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে 120 লিটার বায়োরিয়্যাক্টর ইজ দেয়ার একটা বায়ো প্লান্ট ল্যাবরেটরি আছে নট অনলি সিঙ্গেল বায়োরিয়্যাক্টর উই হ্যাভ সাম আদার মোর বায়োরিয়্যাক্টর দেয়ার who is can control not only the temperature also can control pH called about visual oxygen concentration which is মানে অক্সিজেন ছাড়া তো কিছু গ্রো করবে না কাজে এর সীমিত পরিমাণে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন এখানে কন্ট্রোল করতে পারে there are a lot of controlling parameters with this bioreactor so we use so improved strain improvement followed by this our process cultural conditions for fermentation or production of the product. So as I told you, they, we have got one of the bacteria, I'm isolated Kurusi, the bacteria the number of BLMZK05. It is a soil thing I'm isolated Kurusi, Bangladesh soil, which is Korea, leather industries, outlet thing, leather industries, outlet thing, I'm a effluent thing I'm isolated Kurusi, quite a bacteria, then the bacillus bacteria. এবং এটা হলো ওয়াইল্ড স্ট্রেন আমরা বলছি যে ওয়াইল্ড স্ট্রেন কখনো হাইলি প্রোডাক্টিভ না তা দিয়ে খুব একটা কাজ হয় না তারা জানান দেয় যে হেই আমি ব্যাকটেরিয়া আমার ভিতরে এই জিনগুলি আছে আই ক্যান প্রোডিউস দিস এন্ড দিস এনজাইমস আই ক্যান বাট দে উইল নট দে আর নট ফুল ব্যাকটেরিয়া ফুল হবে কেন আমরা তো চাই বেশি করে তাকে এক্সপ্লোর করে বেশি করে তৈরি করতে সেজন্য বেশি করে তৈরি করতে পারে তার প্রোটিন জন্য বেশি করে সে এক্সপ্রেস করতে পারে কিন্তু এই জন্য আমাদের ম্যানিপুলেশনের প্রয়োজন হয়েছে তা আমরা মিউটেশন করে আমরা একটা প্রোটোকল ডেভেলপ করছি মিউটেশন প্রোটোকল এটা ইউভি রেডিয়েশন এবং কেমিক্যালস এটা মিউটাজেনিক এজেন্ট ইউভি অ্যান্ড দ্য কেমিক্যালস এটাকে আমরা বিভিন্ন রকম প্রসেসে আমরা একটা প্রোটোকল ডেভেলপ করার ফলে আমরা ওই একটা ব্যাকটেরিয়া থেকে আমরা এতগুলো ব্যাকটেরিয়া আমরা ডেভেলপ করেছি এতগুলো ব্যাকটেরিয়া মিনস আমরা একটু এই ছবি দেখেছি এই কারণে যে ইনিশিয়াল স্ট্রেন যেটা ও বর্তমানে যে ওয়ার্ল্ড স্ট্রেন বা ন্যাশনাল স্ট্রেন বা ফার্স্ট স্ট্রেন যেটা ও অনলি about 100 ইউনিট পার মিলিলিটার এনজাইম বা প্রোটিন তৈরি করতে পারত আমরা ওটাকে মিউটেশন করে না ইউ লুক যে আমরা ওকে about more than 1400 কিছু আমরা more than 1000 এর বেশ কয়েকটা ব্যাকটেরিয়া আছে 1000 ইউনিট পার এমএল এবং 1000 ইউনিট
বেশ কিছু মিউটেন্ট আমরা পেয়েছি ইট ইজ কল্ড দ্য বিএলএমজেডকে মিউটেন্টস উই হ্যাভ গট সো মেনি মিউটেন্টস অ্যান্ড সো সাকসেসফুল আমাদের এই প্রোটোকল এই মিউটেশন উইচ উই হ্যাভ ডিজাইন এবং ইউ সি দে আর লেভেল আপ ওয়ান স্ট্রেন্থ তৈরি করে মাত্র ওয়ান ইন 100 ইউনিট অ্যারাউন্ড আর এই আমাদের মিউটেন্টগুলি তৈরি করতেছে অ্যাবাউট দিস লেভেল দিস ইজ ভেরি সাকসেসফুল রেজাল্টস আমরা এখন এই মিউটেন্ট গুলো কিন্তু সব প্রোটিন আমরা দেখছি প্রোটিন এই প্রোটিনে কি গুণাগুণ আছে হোয়েদার দিস প্রোটিন এনজাইমস ওর কোন এনজাইমিক প্রপার্টিস আছে কিনা ও বিভিন্ন রকম এনজাইম যে প্রয়োজন একটুকে আমরা দেখছি ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের এনজাইম প্রয়োজন সেই এনজাইম ক্যারেক্টার আছে কিনা সেই এনজাইম সে ব্যবহার করতে পারে কিনা ও এই প্রোটিন গুলো কোনো থেরাপিউটিক ভ্যালু আছে কিনা ফার্মা কোনো থেরাপিউটিক ভ্যালু আছে কিনা আমরা এই সমস্ত মিউটেন্ট গুলো এখন আমরা ল্যাবে এগুলো চেক করছি ইন দ্য মিন টাইম আমরা জেনোম সিকোয়েন্স করেছি যে ব্যাকটেরিয়াটা এত পাওয়ারফুল আমরা যে মিউটেন্ট গুলিকে পাওয়ারফুল পেয়েছি একটা মিউটেন্ট বেশি করে এম নাই আমরা এখানে লুক ইট ইজ দ্য ব্যাকটেরিয়া বেসিলাস এম নাই এটা আমরা অলরেডি জিম ব্যাংকে জমা দিয়েছি এটা আমাদের মিউটেন্ট এটা হলো ওয়াইল্ড স্ট্রেন এটা হলো মিউটেন্ট স্ট্রেন আমরা দুইটারই জেনোম সিকোয়েন্স অ্যানালাইজ করে আমরা উই গট দ্য ডিফারেন্স বিটুইন দিস টু পার্টিকুলারলি টাইপ অফ প্রোটিন দে প্রোডিউস টাইপ অফ এনজাইম দে প্রোডিউস টাইপ অফ আদার কম্পাউন্ড দে প্রোডিউস এই সমস্ত ব্যাপারগুলো আমাদের এই মানে জেনোম সিকোয়েন্সের ফলে এই চিত্র আমাদের হাতে চলে আসার পরে ও দ্য থিং ইজ সো কমফোর্টেবল আমরা তারপরে এগুলিকে অলরেডি এই টাইপের ব্যাকটেরিয়া যত ওয়ার্ল্ডের আমাদের ডাটা বেজে আছে তার সাথে আমরা মিলে দেখেছি যে আমাদের ব্যাকটেরিয়ার এক ধরনের পার্টিকুলার এক ধরনের মিউটেশন হয়েছে যে মিউটেশনের ফলে ব্যাকটেরিয়া ইমপ্রুভ হয়েছে এবং আমরা অন্যান্য ডাটা বেজে ব্যাকটেরিয়ার সাথে আমরা তুলনা করে দেখেছি যে আমাদের ব্যাকটেরিয়া ইজ ডিফারেন্ট অর সিমিলার ক্লোজ টু দ্য সেম ব্যাকটেরিয়া এই ফিচারটা আমরা পেয়েছি এটা জেনোম সিকোয়েন্সের ফলে তো হোয়াট টাইপ অফ প্রোডাক্টস মানে এর জেনোমের মধ্যে এর জিনের মধ্যে কী কী বা ক্রোমোজোমের ডিএনএ মধ্যে কী কী ধরনের সেগুলি যে ইনফরমেশন এখানে যেরকম আছে দুইটা স্ট্রেন আমরা কম্পেয়ার করেছি এটা হলো আমাদের ওয়াল স্ট্রেন এটা হলো আমাদের মিউটেন স্ট্রেন এবং ইউ সি দ্য ডিফারেন্স বিটুইন দ্য জিন লেভেল এবং অলসো আমাদের আদার এনজাইমস দেয়ার আর লট অফ ডিফারেন্সেস বিটুইন দিস টু বিকজ এক্সটেন্সিভ মিউটেশন হয়েছে এবং পজিটিভ মিউটেশন হয়েছে তবে আবার নেগেটিভ মিউটেশন আছে এমএলএস এনজাইম আমাদের জন্য প্রয়োজন আমরা এই এনজাইম নিয়ে কাজ করছি সিরিজ প্রোটিয়েজেস সিরিজ প্রোটিয়েজ কয়েক ধরনের আমরা এইটা নিয়ে প্রথম বেশি কাজ করতেছি আমরা এই সিরিজ প্রোটিয়েজ কে বিভিন্ন অ্যাপ্লিকেশনে এনজাইম নিয়ে আমি কিছু কথা বলবো প্রোটিয়েজ এনজাইম ইজ এনজাইম হুইচ ক্যান ডিগ্রেড প্রোটিন আর হুইচ ক্যান ডিগ্রেড প্রোটিন তো উই নো ইট অলরেডি ইউ নো সো উই নো সো উই আর টকিং অ্যাবাউট দ্য প্রোটিয়েজেস দিস স্লাইড ইউ ক্যান লুক দে আর সো মাচ অ্যাপ্লিকেশন অফ প্রোটিয়েজেস প্রোটিয়েজেস হ্যাজ গট অ্যাপ্লিকেশন ইন ফার্মাসিউটিক্যালস ইন ফুড ইন টেক্সটাইলস and in analytical chemistry also feed leather and so many other purposes also bioremediation chemical industry and thrombolytic agent so we are working on with this protease because we have got a lot of mutants as you have seen lot of new bacteria we have produced we have made in vitro okay so we are working on our protein we are checking with the leather because leather is not a very important issue in Bangladesh because it is polluting if you use enzyme instead of harsh chemicals then it will save our heart quality of the eco friendly process developed hobe harsh chemicals use kora proyojon nei enzyme jodi amra locally toiri korte pari ebong bidesh theke prochur enzyme import hoy seta amra kamate pari etir upore kaj khana amra bidhi ektu ei leather er upore amra ekhon samne amra also we are working on feed enzyme আমরা এই পোলট্রি ফিডেও এই প্রোটিয়েজ দিতে চাই আমরা টেক্সটাইলসে দিতে চাই আমরা থ্রম্বোলাইটিকে কাজ করছি এর এর কিছু স্লাইড এখন আমি সামনে লেদার লেদার বিকজ ইট ইজ লেদার প্রোডাক্ট হ্যাঁ লেদার প্রোডাক্ট তাই না বায়োলেদার
actually leather industry the ami ekta tarate jabo leather industry the tinta step engine use hoy eta holo dehairing ba unhairing actually engine na protom soaking soaking stage actually soaking keno kora hocche amra jani leather sara bangladesh theke salting kore kore tarpor industry te ashe tokhon oder osmosis water dehydrated hoye jay industry theke abar hydrate korte hoy but soaking ei soaking stage the engine da hoy tahole leather quality further stage e bhalo hoy এখানে সোকিং এর ইঞ্জিন ইউজ করে আন হেয়ারিং এ মানে লেদার এর যে হেয়ারস আছে সেগুলি ও ইঞ্জিন এখানে ইউজ করতে হয় কিছু কেমিক্যালস কিছু এনজাইম তারপর মোস্ট ইম্পর্টেন্টলি এই স্টেম ইঞ্জিনিয়ারিং ব্যাটিং স্টেজ সবচেয়ে বেশি ইঞ্জিন কারণ কম্পালসারি এটা ইঞ্জিন ইউজ না কেমিক্যালস দিয়ে এটা হবে না এখানে এইটাতে ইঞ্জিন কেমিক্যাল কেমিক্যালস দিয়ে ইউজ করা যেতে পারে কেমিক্যালস পরিবর্তে ইঞ্জিন পরিবর্তে কেমিক্যালস করতে পারে বাট ব্যাটিং নো কম্প্রোমাইজ আমাদের দেশের ব্যাটিং ইঞ্জিন প্রায় অ্যাবাউট 200 ক্রোরস ইকুইভ্যালেন্ট অফ ব্যাটিং ইঞ্জিনস আর বিং ইম্পোর্টেড ফ্রম বাংলাদেশ অ্যান্ড ইন বাংলাদেশ সো আমরা এই ইঞ্জিনটা নিয়ে আমরা ডেভেলপ করেছি এই ইঞ্জিন এই ব্যাটিং ইঞ্জিন আমরা ডেভেলপ করার ফলে এই ইঞ্জিনের কথা বলতে গিয়ে আমি একটু চামড়ার স্ট্রাকচার সম্পর্কে বলি লেদার ইটসেলফ দ্য ফিনিশড লেদার কম্পোজিশন ইজ কোলাজেন কোলাজেন ইটসেলফ প্রোটিন কোলাজেন ইটসেলফ ইজ প্রোটিন এই কোলাজেনের গায়ে যে প্রোটিনগুলি থাকে সেই প্রোটিনগুলি হলো ইলাস্টিন কোলাজেন কোলাজেন কেরাটিন অ্যালবুমিন এন্ড দেয়ার আদার মিউসিস তবে এই মধ্যে এই এগুলো স্ট্রাকচার প্রোটিন এই প্রোটিনগুলো আমাদের থাকবে আর এগুলো নন স্ট্রাকচার প্রোটিন এখানে নন স্ট্রাকচার কিছু প্রোটিনস এই অ্যালবুমিন আর গ্লোবুলিন ম্যাক্সিমাম এরা বিভিন্ন জায়গায় এরা মানে মার্বেল মার্বেলের মতো ইমবেডেড আছে তো এই প্রোটিনগুলি যদি আমরা সরাতে পারি তাহলে লেদার কি হয় পারমিয়েবল হয় লেদার জুতা কিন্তু চামড়া কিন্তু পারমিয়েবল তা নয় এবং গার্মেন্টস যে সমস্ত জিনিসগুলো এগুলি কিন্তু পারমিয়েবল এগুলি কিন্তু একেবারে টোটালি সিমেন্টেড না আল্লাহ কি অশেষ রহমত যে কিভাবে সৃষ্টি এই পারমিয়েবিলিটির জন্য মাঝে মাঝে এই প্রোটিনগুলো ইমবেডেড ফর এক্সাম্পল অ্যালবুমিন গ্লোবুলিন এগুলো এগুলো মাঝখানে মাঝখানে এগুলো আছে এই ছিদ্র হোল ছিদ্র অ্যালবুমিন গ্লোবুলিন এগুলো এই তিন ধরনের প্রোটিন খুব বেশি অ্যালবুমিন গ্লোবুলিন ইলাস্টিন এই প্রোটিনগুলো হার্টলেস করে এগুলো থেকে বের করে দিতে হবে এমন এনজাইম লাগবে যে এনজাইম এই অ্যালবুমিন গ্লোবুলিন ইলাস্টিন সরিয়ে ফেলবে সরিয়ে ফেলার পরে এই লেদারটা পারমিয়েবল হবে এই লেদারটা এই লেদার হবে ফুট ওয়্যারের জন্য বা গার্মেন্টসের জন্য সুইটেবল and leather should be leather is permeable leather is not totally bland or cemented so this is one of the very important things the leather has to be permeable among এই জেমে ব্যবহার করলে leather গুলি pliable হয় pliable এবং soft হয় soft হওয়ার ফলে there is a good that's আমাদের ইঞ্জিন selectively a ইঞ্জিন selectively এই প্রোটিন গুলোকে তিনটা প্রোটিনকে সে হার্ডলেস করতে পারে আমরা যদি এই রেজাল্ট দেখি তাহলে এখান থেকে আমরা দেখছি যে অ্যালবুমিন আমাদের যে মিউট্যান্ট মিউট্যান্ট এটা বেশ অ্যালবুমিনকে ভালো হার্ডলেস করতে পারে এবং গ্লোবুলিনকে হার্ডলেস করতে পারে এমজেড কেজ মিউট্যান্ট এবং ইলাস্টিনকে হার্ডলেস করার ফলে আমাদের এই চামড়াটা পারমিয়েবল সফট হচ্ছে সো প্রসেস এই ইঞ্জিনের জন্য বেশি করে তৈরি করা যায় সেই জন্য দিস ইজ দ্য প্রসেস আমি আর্লিয়ার দেখাচ্ছি এই প্রসেসগুলো আমাদের ফলো করতে হয়েছে ল্যাব স্কেলে কাজ করতে হয়েছে প্লাস লার্জ স্কেলে 120 লিটার বায়ো রিঅ্যাক্টর এ 15 লিটার বায়ো রিঅ্যাক্টর বিভিন্ন লেভেলে বায়ো রিঅ্যাক্টর এটাকে প্রোডাকশন করে আমাদের পাইলট প্লান্ট স্কেল বা আমরা এটাকে ট্রাই করার পরে আমরা যখন দেখেছি যে এর প্রোডাকশন ভেরি হাই এবং যেহেতু এর কোয়ালিটি সুটস আমরা যে সিরিন প্রোটিএস বলি এটাকে ব্যাটিং এনজাইম এই স্টেজ হলো ব্যাটিং ইন্ডাস্ট্রিতে বলে ব্যাটিং এজেন্ট আমাদের এটা ব্যাটিং এনজাইম বাট এর কেমিক্যাল প্রোটিনটার ইয়ে নাম হলো সিরিন প্রোটিএস এবং ওয়ার্ল্ড স্টিলে এই ইউনিট তৈরি হতো প্রোডাক্টিভিটি কিন্তু আমাদের মিউটেন্ট যেটা আমরা ওই কালচার কন্ডিশন সমস্ত প্রসেস ফলো করে আমরা একটা 43,750 ইউনিট পার লিটার পার আওয়ার আমরা তৈরি করতে পারি তো সিমিলারলি আমাদের এই ইঞ্জিনটিও ইম্পর্টেন্ট আমি পাশাপাশি যে রিচার্ট ইঞ্জিন আছে কেরাটিনেজ কেরাটিনেজ এই কেরাটিনেজ ওয়ান অফ দি ইঞ্জিন রোবাস্ট ইঞ্জিন যেটা নাকি হেয়ারকে ডিগ্রেড করতে পারে হেয়ার
হেয়ার কে রিমুভ করতে পারে, হেয়ার কে ডিগ্রেড করতে পারে। ইন এডিশন এর আরো কতগুলি ফাংশন আছে, এটিকে আমরা জিন ক্লোনিং করে আর রিকম্বিনেন্ট ইকোলাই ভিতরে আমরা এই এনজাইমটা প্রোডাকশন করতেছি আমরা কেরাটিনেজ। এবং এই আমরা যে লেদারের জন্য যে এনজাইমটা ইউজ হবে সেই এনজাইম ওয়াজ টেস্টেড ফিনিশ লেদার, যেটা এটা ইউজ এই এনজাইম ইউজ করে আমাদের লেদার ইন্ডাস্ট্রি যেটা আছে ট্যানারিজে ওখানে ট্রায়াল দেওয়া হয়েছে লার্জ স্কেলে। ট্রায়াল দেওয়ার পরে ওদের ল্যাব আছে ISO সার্টিফাইড ল্যাবরেটরিতে, ওরা কোয়ালিটি টেস্ট করেছে বেটিং ইঞ্জিনিয়ার। আমরা তুলনা করছি যে ইঞ্জিনটা কমার্শিয়ালি বিদেশ থেকে আসে এবং খুব পপুলার, এখানকার লোকেরা খুব বেশি ব্যবহার করে, তাহলে ওরা কোন কে, তার সাথে আমরা আমাদের যে ইঞ্জাইম MZ35 M9 বেট এই দুইটার আমরা কোয়ালিটি টেস্ট করা হয়েছে পাশাপাশি। আমরা তার মধ্যে কোয়ালিটির ভিতরে এখানে রেজাল্ট হচ্ছে টেনসর স্ট্রেংথ, পার্সেন ইলঙ্গেশন, স্টিচ টিয়ার স্ট্রেংথ টেস্ট, টাং টিয়ার স্ট্রেংথ টেস্ট, ওয়াটার ভেপার পারমিয়াবিলিটি, এই কয়েকটা প্যারামিটার যেখানে দেখানো হয়েছে, আরো কিছু প্যারামিটার আছে। আমরা দেখছি যে রেজাল্ট আমাদের রেজাল্ট কমার্শিয়াল যে কোনো অংশে কোনোটা আমাদের কম না এবং ফ্যান্টাস্টিক রেজাল্ট দিয়েছে। উই আর সো হ্যাপি এর নেক্সট। এবং এটা হলো এদেরই ISO সার্টিফাইড ল্যাবরেটরি ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি হাজারিবাগ, মানে এটি কিন্তু লেদার ইনস্টিটিউট সবচেয়ে লেদার ইন্ডাস্ট্রিজের জন্য তাদের শিক্ষা দীক্ষা এবং অ্যাপ্লিকেশন সবচেয়ে বড়। উনি ওখানে এদের একটা ভালো স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি আছে টু ফর দ্য কোয়ালিটি চেক। ইন্ডাস্ট্রিতে MOU হওয়ার ফলে এই এনজাইম বেটিং এনজাইম হ্যাজ বিন ট্রান্সফার টু দ্য ইন্ডাস্ট্রি, দ্যাট ইন্ডাস্ট্রি নেম ইজ অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড। দিস ইজ ইন খুলনা, দিস ইন দেয়ার প্ল্যান, দে আর প্রডিউসিং দিস থিং। এবং ইনিশিয়ালি তারা 12টা ইন্ডাস্ট্রিতে এই এনজাইম দেওয়ার পরে প্রত্যেকটি ইন্ডাস্ট্রি এই প্রোডাক্ট দিয়ে যে বেটিং করতে সাকসেসফুল তারা সে রেজাল্ট ওকে পেয়েছে। দেন দে স্টার্টেড মার্কেটিং, আমাদের কন্ট্রোল কেমিক্যাল ইউজ করে তারপরে কেমিক্যাল করা যায় তাহলে কেমিক্যাল ব্যবহার না করলেও চলে। দিস ইজ অন ভেরি গুড রেজাল্ট, নাও উই আর লুকিং ফরওয়ার্ড। এটা এখন আমরা কমার্শিয়ালে আমরা দিই, আমরা উই আর ওয়েটিং। And our PhD student, she worked on gene clone course for production of keratinase from the organism basically. So I can convince on the world student that she keratinase gene ke clone course among in E. coli. So that was she task for us. It is that as a protocol work. There are a lot of lab work, the data, the protein and keratinase KDM, PCR product, 39 KDM, and then fermentation, bioreactor, with the shade of fermentation policy, fermentation for our pore, issue results, like a detective is same. Among ultimately, a keratinase and Babohar application, she needs the application to record a set, like a beauty parlor, she Thali enzyme open at the she use for a beauty parlor. কেরাটিন কি কাজে লাগে বিউটি পার্লারে? হেয়ার স্ট্রেটেনিং এ। ওখানে সে বিউটি পার্লারে সে দেখেছে যে ওখানে এনজাইম, এখানে তো যেহেতু এই হেয়ারস এর ভিতরে অনেক এস এইচ ডাবল বন্ড সিস্টিন আছে, ডাবল বন্ড ওয়ালা ডাবল বন্ড থাকলে কি করে হেয়ারকে কার্ড করে ফেলে। এবং যদি এই এনজাইমটা ওখানে ইউজ করা হয় তখন ওই ডাবল বন্ড গুলি ভেঙে হেয়ারটা স্ট্রেট হয়ে যায়। এই জন্য বিউটি পার্লারে এই এনজাইম ইউজ করে। এই এনজাইম এই হেয়ারস এর মধ্যে অনেক
ডাইসালফাইড গন্ডোলা সিস্টিন গ্রিজ আছে এবং দ্যাট ইস নাথিং দি এনজাইম ইজ পার্টিকুলারলি ব্রেকিং দ্যাট গ্রিজ অ্যান্ড মেকিং দ্য হেয়ারস স্ট্রেট সো তাকে এখন আমি বলছি স্যার পিএইচডি হয়ে গেছে তাকে বলছে তুমি এখন এই মার্কেট যাচাই করো এবং এটাকে আমরা কিভাবে কমার্শিয়ালি আই করতে পারি এটা তোমারই কাজ ইউ হ্যাভ টু ডু এবং দিস ইনজাইম হ্যাজ গট আদার অ্যাপ্লিকেশন ডার্মাটোফাইটিসিস থেরাপি নেল ট্রিটমেন্ট অ্যাকনি এটসেট্রা এবং আমরা বলছি লেজারে আমরা এটা ইউজ করবো ওই ডিহেয়ারিং পারপাসে ইন এডিশন দিস ইজ ওয়ান অফ দি অ্যানিমেল ফিডে বাট অর্থাৎ সিন্স এখন তো ইয়ে আছে কি আছে ফেদার্স ফেদার্স তো কে জেনারেট হয় কেএফসি কেএফসি চিকেন এত হ্যাঁ ইউজ হওয়ার লাগলে চিকেন ছাড়া তো কাজ চলেই না এই সমস্ত ফেদার্স গুলি যদি কানেক্ট করে কোনো একজন স্টুডেন্ট চাকরি না করে পাশ করার পরে ফেদার্স গুলি কানেক্ট করে তারপরে এনজাইম বা ব্যাকটেরিয়া দিয়ে ওগুলিকে ডাইজেস্ট করে কি তৈরি হবে কেরাটিন কেরাটিন ইজ প্রোটিন দ্যাট প্রোটিন ক্যান বি ইউজড ফর অ্যানিমাল ফিড জাস্ট ফেদার্স ডাইজেশন ইজ ইজ ওয়ান কাইন্ড অফ প্রোডাক্ট এই সিম্পল থিংটাও কাউকে বুঝে যে এটা তৈরি করবো দিস এ ফিড প্রোটিন ফিডে আমাদের অনেক প্রোটিন সাপ্লিমেন্ট করতে হয় আপনার সয়াবিন মিল দিক বা যাই দিক না কেন সো দিস হেয়ারস ক্যান বি টার্ন ইন টু ফিড প্রোটিন ইন এডিশন সো কেরাটিন এর বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে একটা আমি বলছি ফেদার ট্র্যাপ পলিমার্স নিউট্রিকেমিক্যাল ডায়েটরি সাপ্লিমেন্ট কসমেটিক্স এর অনেক অ্যাপ্লিকেশন আছে ইভেন নেক্সট ডিটারজেন্ট আমাদের দেশে বুয়ো আছে বলে আমাদের ঘরে ওয়াশিং মেশিন অনেক সময় ইউজ করে না ওই কি করে মানে কাপড় ধোয়া হচ্ছে আর বুয়ো কাঁচাচ্ছে তাদের এনার্জি নষ্ট করতেছে ওয়াশিং মেশিনে যদি আমরা ইঞ্জিনওয়ালা ডিটারজেন্ট ওখানে দেওয়া হয় তাহলে অনেক কাপড় যেগুলি যেগুলো নাকি স্টার্স স্টেইন অনেক গায়ের যে দাগ হয়ে যায় অনেক প্রোটিন স্টেইন এবং লার্জ স্কেল প্লেট ওয়াশিং ডিশ ওয়াশিং উন্নত কান্ট্রিতে গেলে তারা ইঞ্জিনের মধ্যে এই প্রোটিএস অ্যামাইলেজ ইউজ করে আমরা টেস্ট করে দেখছি আমাদের ডিটারজেন্টের ভিতরে বাংলাদেশের ডিটারজেন্টের মধ্যে অনেক ডিটারজেন্টের মধ্যে এনজাইম আছে কিন্তু অনেক সময় তারা লেবেল করে না কেন লেবেল করে নাই অনেক জায়গায় ডিক্লারেশন নাই ওই এনজাইমের বিকজ তারা মনে করে যে এনজাইম ডিক্লেয়ার করার পর আমার কোয়ালিটি আরও ভালো হওয়ার কথা তার চেয়ে পরে এখন যেই কোয়ালিটি যেটা হচ্ছে সেটা দিয়ে তো মার্কেট খুব চলছে তো বেশ কিছু কোম্পানির ডিক্লারেশন আছে তারা এনজাইম ইউজ করতেছে তো আমরা উই আর প্ল্যানিং supply to develop detergent enzymes already we have got very good results detergent to use korte gele enzyme er duita quality lagbe high pH because detergent er pH is very high that enzyme should be very much stable in high pH it is stable hoye thakbe amader sei enzyme one of the strain BS12 er pH stability from pH মানে higher level e even more around 11 so this is very suitable for detergents in addition our compatibility of our test করেছি detergent এর ভিতরে compatibility means detergent contains lot of harsh chemicals কাজে enzyme ওখানে দিলে ও অ্যাক্টিভিটি শাট করে কমে যায় because of the enzyme is নতুন জামাইর মতো enzyme কে অনেক যত্ন বন্ধ করে ব্যবহার করতে হয় এই জন্য enzyme অনেক আরো সাপোর্ট লাগে তো আমরা সেই সাপোর্ট দিয়ে আমরা মেটালস দিয়ে ওই enzyme কে স্টেবল করে আমরা স্টেবল করেছি এবং আমরা ডিটারজেন্ট এনজাইম ব্যবহার করার জন্য আমরা ক্যাপাবল এবং সুইটেবল হিসাবে আমরা এটা তৈরি করতে পেরেছি নেক্সট থ্রম্বোলাইটিক এজেন্ট আমি থ্রম্বোলাইটিক এজেন্ট মিন্স কোথায় লাগবে থ্রম্বোলাইটিক এজেন্ট আমি এখানে কথা বলবো না এটা অনেক কথা আছে এখানে ডিটেইল বলতে গেলে সময়ের অভাবে যে আমরা আমাদের প্রোটিএস স্ট্রেপ্টোমাইসিন তারপরে হায়ালুরোনিক টাইপ প্রোটিএস আমরা যেহেতু ইয়ে গট সো মেনি প্রোটিএস প্রোডিউসিং ব্যাকটেরিয়া আমরা ওই ব্যাকটেরিয়ার প্রোটিএসগুলিকে আমরা চেক করতেছি আমরা ওয়ার্ক করতেছি এবং উই আর ট্রাইং টু ডেভেলপ থ্রম্বোলাইটিক এনজাইম হুইচ ক্যান বি ইউজ ফর ক্লিনিক্যাল পারপাস এগুলো সুন্দর মেকানিজম আছে কিভাবে এই এরা থ্রম্বোলাইটিক অ্যাকশন করে এই আমাদের স্ট্রেনগুলি কোথাও আবার এখানে আসছে আমরা এগুলিকে ক্রনিক করতেছি পিসিআর করতেছি এটা কি ফিড এনজাইম ফিডের মধ্যে একটু আগে বলছি ফাইটেজ অর্গানিজম এনজাইম যেটাকে ফিডে খুব প্রয়োজন এবং বিদেশ থেকে প্রচুর পরিমাণে ফাইটেজ
ইনপুট হয়ে আমাদের ফাইটেজে কেন ফাইটেজ কেন প্রয়োজন বিকজ স্টোমাক পোলট্রি স্টোমাক হলো মনোগ্যাস্ট্রিক এবং মনোগ্যাস্ট্রিক ওই সিস্টেমের মধ্যে ফাইটেজ ইঞ্জিন নাই ওদের ভিতরে এখন ডায়েটের মধ্যে ফাইটেজ দরকার এই কারণে ফাইটেজ ইনজাইম যেটা নাকি ফসফেটকে ওয়ান অফ দি ইসেনশিয়াল নিউট্রিয়েন্টস ফসফেট ফাইটিক অ্যাসিড ফাইটিক অ্যাসিড ইজ ভেরি মাচ স্ট্রং বন্ডেড উইথ দ্য ফসফেট আমরা এই যে গ্রেন যে সমস্ত গ্রেন ইনস্ট্রয় পোল্ট্রি ফিডে তার মধ্যে ফাইটিক আছে ফাইটিক অ্যাসিড এবং এর ফসফরাসকে রিলিজ করতে হবে এর থেকে আমাদের ফসফরাস বেরিয়ে আসতে হবে বাই ইউজিং দ্য এনজাইম তো আমরা ওখানে আর যাচ্ছি না এখন এই ফাইটেসকে আমরা ইন্ডাস্ট্রিতে অলরেডি ব্রয়লারে ব্রয়লার গ্রোথে আমরা চেক করেছি সাপোর্ট করছে এই ফাইটেজ এনজাইমের জন্য এবং নাও আমাদের কোয়ালিটি ওয়াইজ এনজাইম ইজ ভেরি গুড বাট উই হ্যাভ টু আওয়ার মানে হাইপার প্রোডিউসার করতে হবে এর জন্য আমরা একটা করছি যদি হাইপার প্রোডিউসার করতে পারি মানে ইট শুড প্রোডিউস মোর দেন 500 ইউনিট পার মান্থ আমরা সে কাজটা করছি এই কাজটা আমরা সাকসেসফুল হলে এটা আমাদের এই ফাইটেজ এনজাইম এই পোল্ট্রিতে ইউজ করা যাবে আমি আর এ যাচ্ছি না এখানে আমি একটু বলছি যে বায়োপেস্টিসাইড আমাদের একজন পিএইচডি করেছে বায়োপেস্টিসাইড বিটি বায়োপেস্টিসাইড যে যা এই পেস্ট কি করে ফেলে আপনারা দেখেন নরমালি কি হওয়া উচিত ছিল আমাদের দিস শুড বি দ্য টাইপ অফ আওয়ার ফ্রুটস হ্যাঁ আলটিমেটলি পেস্ট এগুলি কি করে ফেলে এবং লট অফ হেলথ ইফেক্টস ডিউ টু আওয়ার ইনডিসক্রিমিনেট ইউজ অফ কেমিক্যাল ইউজের ফলে আমরা এটা ব্যাখ্যা করে অবকাশ রাখে না কতক্ষণ ডিজিজ হয় ইনস্টেড সে তার পরিবর্তে যদি আমরা বিটি বাউ পেস্টিসাইড হ্যাঁ ইট অলসো ওয়ান কাইন্ড অফ প্রোটিন হ্যাঁ এন্ডোটক্সিন প্রোটিন সেটা আমরা তৈরি করেছি এবং এটা আমরা সাকসেসফুলি ব্যবহার করেছি আমরা টি গার্ডেনে ব্যবহার করেছি আমরা কলিফ্লাওয়ার ক্যাবেজে ব্যবহার করেছি আমরা এবং এখনো আমাদের ইউজ চলছে আমাদের প্রায় 300 বিটি আছে আমরা আইসোলেট করেছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সেগুলো নিয়ে আমাদের কাজ চলছে পিএইচডি করতেছে এই রেটিনোলজি কমিশন আমার স্টুডেন্ট এরা সব পিএইচডি করতেছে সামনে আমাদের বিটি হেডিস এই যে ডেঙ্গু মশা আমরা উই আর লুকিং ফর আমাদের আমাদের স্টকে ডেঙ্গু মশা মারার স্ট্রেনও আছে যেটা আমরা অলরেডি আমরা স্ক্রিনিং করতেছি ইনশাআল্লাহ সে কাজটা আমরা হবে নট অনলি বিটি আমাদের একটু আগে বলছি যে আমাদের আরেক স্টুডেন্ট সে পিএইচডি করতেছে আপনার অ্যান্টি ক্যান্সার প্রোটিন ফ্রম দিস বিটি ওয়েল এখন অনেক কথা এখানে আমাদের দেশে এত কিছু করার পরেও আমাদের দেশে ফার্মাসিউটিক্যালস বায়োটেকের যে স্টেপগুলো সেগুলো খুব রিগুরাস টাইম কনজিউমিং এক্সপেন্সিভ অ্যান্ড আমাদের ফ্যাসিলিটিস অর অল দ্য থিংস ইট ইজ নট বিং প্রমোটেড অন দ্য বাট আমরা তো আরো অন্যান্য প্রোডাক্টকে আমরা ইন্ডাস্ট্রি দিতে পারি জাস্ট এই জন্য আমি গ্রুপিং করেছি গ্রুপিং অফ বায়োটেক প্রোডাক্ট বেসড অন ডাউনস্ট্রিম প্রসেসিং ডাউনস্ট্রিম প্রসেসিং মিন্স পিউরিফিকেশন এন্ড রিকভারি আমরা তখন একটা কালচারে আমরা 10,000 লিটার ট্যাঙ্কে তখন তৈরি করব সেখান থেকে আমরা কিভাবে কোন প্রোডাক্টকে তৈরি করতে কতগুলি স্টেপ লাগে এই জন্য আমি গ্রুপিং করেছি বিপি গ্রুপ 1 বিপি গ্রুপ 2 গ্রুপ 3 গ্রুপ 4 গ্রুপ 5 ইট মিন্স দ্যাট এই গ্রুপ 4 প্রোডাক্ট তৈরি করতে প্রোডাক্ট প্রসেসে 50% কস্ট এবং এখানে বেশ কয়েকটা স্টেপ আমরা পরে স্লাইডে গেলে দেখতে পাবো আর বিপি ওয়ান যেটা মাইক্রোবাল বায়োমাস মাইক্রোবাল বায়োমাস ইটসেলফ ইজ এ প্রোডাক্ট মাইক্রো ইটসেলফ ইজ প্রোডাক্ট ওয়ান স্টেপ প্রসেস অনলি ইট রিকোয়ার্স রাইজিন এই আমরা গতকাল আমাদের কিছু নাকি লেকচার হয়েছে রাইজিন ব্যাকটেরিয়া নাকি বায়ো ফার্টিলাইজার বায়ো পেস্টিসাইড সমস্ত ব্যাকটেরিয়া এগুলো তারপরে মাইক্রোসেস ফুড সিঙ্গেল সেল প্রোটিন ফিড প্রোবায়োটিক স্পিরুলিনা এটা অনলি মাইক্রো ওয়ান স্টেপ প্রসেস এইগুলি তৈরি করে ইটস নট এ বিগ ডিল জাস্ট মাইক্রোবিয়াল কালচার করা তারপরে কিছু এনজাইম যে এনজাইমের কথা আমি বললাম এইগুলিও পার্শিয়ালি পিউরিফাইড এনজাইম হইলে এইগুলি তৈরি করা খুব কস্টলি না এইভাবে
প্রোডাক্টগুলো যদি আমরা প্রায়োরিটি বেসিসে নিয়ে আসি তাহলে কিন্তু অনেক বড় ইন্ডাস্ট্রি আমাদের যেতে পারে, ইন্ডাস্ট্রিতে আমাদের যেতে পারে, আমরা কমার্শিয়াল যারা এখানে পূর্ণ সাহস পাবে তারা জিনিসটা বুঝবে। কিন্তু আমাদের দেশে এইগুলো আমাদের বুঝাতে হবে। আই মিন করে কেয়ার্স ক্যান ডু এ লট। আমাদের যে কেয়ার্স আমরা চিন্তা করতেছি কিভাবে কেয়ার্স সায়েন্টিস্টদের বা দেশে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট করতে পারে এইভাবে বুঝাতে হবে আমাদেরকে, প্রসেসগুলো আমাদের বুঝাতে হবে। আমি এখানে এই স্লাইডে দেখাতে চেয়েছি যে কোন প্রোডাক্টের কয়টা স্টেপ লাগে, যেমন বায়োমাস মাইক্রোবিয়াল সেল এর সিঙ্গেল স্টেপ গ্রুপ ওয়ান এভরি প্যাকেজিং, তারপরে গ্রুপ ফোর এর ওয়ান টু থ্রি ফোর ফাইভ চারটা প্রায় পাঁচটা স্টেপ প্রয়োজন, গ্রুপ টু এর আমাদের এরকম একটা দুইটা তিনটা স্টেপ চারটে স্টেপ লাগে, গ্রুপ থ্রি এরও এরকম আমাদের আরো বেশি স্টেপ লাগে। তো এই এই ডাউনস্ট্রিম প্রসেসিং বা রিকভারি প্রসেসগুলো ভিত্তি করে আমরা প্রোডাক্টকে সিলেক্ট করতে পারি, যেটা আমাদের দেশে আমাদের করা দরকার। এখানে আমাদের অ্যাওয়ারনেস বাড়ানো দরকার, ইন্ডাস্ট্রিয়াল যেন কাজ করতে পারে, ইন্ডাস্ট্রি যেতে পারে, রিসার্চার উইল বি বেনিফিটেড। এখানে আমাদের অ্যাওয়ারনেস, এখানে আমাদের কাজ করার প্রয়োজন আছে। এগুলো আমি যাচ্ছি না কোন কোন প্রোডাক্ট বাংলাদেশের জন্য খুব ইউজফুল, যেগুলো খুবই ইম্পোর্ট হয়। জানে যে এই দুইটা ডাউট এভরিথিং এন্ড সে ওয়ান ওয়ার্ড, আমার লাইফে সবচেয়ে বড় জিনিস সাউথ মেইন তিতাসে ক্রোকোডাইল অ্যাটাক করেছিল মানুষ, আমার খালি ভয় হইতে আমাকে নাকি অ্যাটাক করে, আমি একা, কোনো সময় আমার ওইখানে কোনো প্র্যাকটিস করার জন্য কিছু ছিল না, কোনো ট্রেনিং, নেদার ডাইভিং নট সুইমিং। তারপরে অর্গানাইজেশন ব্রিফলি বলি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন পর্যায়ে আমি খুব রেয়ার দুইটা সাবজেক্টে ব্লু পাওয়া, ইউনিভার্সিটির বেস্ট প্রত্যেক বছর পায় না, তো আমি ঢাকা ইউনিভার্সিটি ব্লু ইন সুইমিং থার্ড ইয়ারে গিয়ে ওটা পেলাম, ফোর্থ ইয়ারে আবার পেলাম ব্লু ইন জিমনাস্টিক্স। ওইটা খুবই রেয়ার হয় যে এরকমভাবে হাইয়েস্ট অনার ইন এন ইউনিভার্সিটি অর কলেজ সিস্টেম। ওখান থেকে ওইখানে শেষ, আমি মনে করলাম যে দিস ওয়াজ দি ফিনিশ অফ অল মাই অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিস। এর মধ্যে আমি যখন পিএইচডি করে আমেরিকা থেকে এখানে আসলাম, চট করে দেখা গেল যে আই বিকেম দি সেক্রেটারি অফ দি বাংলাদেশ সুইমিং ফেডারেশন। সুইমিং ফেডারেশন ইলেকশন লাগে, ওই লাগে, বহু পলিটিক্স লাগে, আমি দেখা গেল যে অটোমেটিকলি আমি আগে। তো তারপরেও এটা সম্ভব না যে এক টার্ম দুই টার্ম তিন টার্ম এরকম থাকা, আমি 18 বছর এজ এ সেক্রেটারি ইন্টারন্যাশনাল ফেডারেশন। তো এর ভিতরে আর যাবো না, আরো অন্যান্য কথা আছে। এর মধ্যে থেকে যেটা বের হয়েছে যে একবার যখন নাকি এশিয়ান গেমস একটা হবে, আমার এই ফেলো আসাফুদ্দোল্লাহ নাম, হি ওয়াজ এ সুইমার ফেলো, সুইমার আমার জুনিয়ার ঢাকা ইউনিভার্সিটিতে, তো হি ওয়াজ ব্রেস্ট স্ট্রোকার, হি ওয়াজ ব্যাক স্ট্রোক, আই ওয়াজ ব্রেস্ট। তো ওখানে আমাকে বললো হি ওয়াজ দি প্রেসিডেন্ট অফ দি ফেডারেশন, আই এম দি সেক্রেটারি। বলে সুলতান ভাই আমি তো চাইতেছি আর কি যে আপনি ম্যানেজার হয়ে যান এশিয়ান গেমসে, ওইখানে সুইমিং ডাইভিং ডিসিপ্লিনগুলো আছে। আমি তখন আইসিডিএর ভিতরে অত্যন্ত ব্যস্ত গ্লোবাল প্রোগ্রাম নিয়ে, আমি এইসব জিনিস আসলে সঙ্গে সঙ্গে না করেছি। তারপরে দেখলাম যে খুব করে ধরলো, ফাইনালি আমাকে বললো যে আপনি ম্যানেজার হয়ে যাবেন, আপনাকে কিছু করতে হবে না, নাথিং, জাস্ট যাবেন, খাওয়া দাওয়া করবেন, ঘোরাফেরা করবেন, ব্যাস। একজন টপ সিএসপি আপনার ডেপুটি ম্যানেজার হিসেবে যাবে, হি উইল ডু এভরিথিং, প্রবলেম হলে আপনার কাছে আসবে। প্রবলেম একটাই হয়েছিল, এটা আমার কাছে আসতে মানে আমি তার কাছে গেছি, এক সুইমার বলেন যে সে হিট করে সে আর যাবে না ফার্দার অন। তো সুইমিংয়ের গল্প আরো পরে বলব। ওইটাতে আমি তখন ওই গিয়ে সে একটা হিতে এখানে আসতেছিল, বললো যে হিতে যাবে না, আমি বলি তুমি হিতে যাবে কি যাবে না, যদি বলো না আমি এখন তোমাকে পানি থেকে উঠাই আর ঢাকায় পাঠিয়ে দেবো। দেখা গেল যে ঠিকই এই কম্পিটেড কিছু পায় নাই এশিয়ান গেমসে। তো ওখানে আল্লাহ কি মেহরবানি একটা অপরচুনিটি হয়ে গেলো, তার অনেক ব্যাকগ্রাউন্ড আছে, যাবো না, আই ওয়াজ দি ফাউন্ডার অফ দি কন্টিনেন্টাল সুইমিং ফেডারেশন, যেটা নাকি ইটস এ গ্রেট অনার ফর এনি কন্টিনেন্ট টু বি এনি অফ দি বিগ টপ টায়ার স্পোর্টস। আমি এখানে শেষ করবো, এখান থেকে আরো কত বড় কত কিছু করতে হয়েছে
automatically act up for act up. I am sir, 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 ICDLB দিয়ে তার ICDLB সে ল্যাবরেটরি সায়েন্স ডিভিশনের চিফ ছিলেন তখন আমরা একজনকে জানতাম প্রফেসর সুলতান কে এম এস আজিজ তো উনি শুধু সেটিং করেন নাই উনি বিভিন্ন অর্গানাইজেশন দিন বল এবং সমস্ত মাইক্রোবায়োলজি রিসার্চকে পার্টিকুলার ইসে লিডারশিপ দিয়েছেন পার্টিকুলারলি স্যারের এরিয়াতে এবং স্যারের বিভিন্ন অর্গানাইজেশন ফর এক্সাম্পল পাস তারপরে কেয়ারসের কেয়ারস তারপরে আমাদের ডিপার্টমেন্টের বিভিন্ন জার্নাল বিভিন্ন মাইক্রোলজি ডিপার্টমেন্টের বিভিন্ন ভাবে যে ডিপার্টমেন্ট অফ বটনি ডিপার্টমেন্ট মাইক্রোবায়োলজি ডায়াবেটিক ইনস্টিটিউট সেন্টার অ্যান্ড বাস বাংলাদেশ একাডেমি অফ সায়েন্স অনেক কিছু সাথে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমি আজকে লম্বা সময় নিয়েছি বিকজ অফ মাই ডিয়ার আমাদের স্টুডেন্টসদের জন্য আমি কেয়ারস এর উনি বর্তমান চেয়ারম্যান আমি সেক্রেটারি জেনারেল কেয়ারস এর আমরা আসলে কেয়ারস কে আমরা কেয়ারস এর অর্গানাইজেশন এই সারা করতে যারা কে সার্চ এর সেক্রেটারি জেনারেল এবং লাস্ট 10 ইয়ার্স এবং এখানে প্রায় 100 ফাউন্ডিং মেম্বার আছে যারা 25,000 টাকা দিয়ে এটা মেম্বার হয়েছে উই আর লুকিং ফরওয়ার্ড দ্যাট হোয়াট কেয়ারস ক্যান ডু ইন দা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইন এরপরে তোমরা আসতে চাও নিজে থেকে কি শুনবে কি বিষয়ে শুনবে বায়োকেমিস্ট্রি ফিজিক্স অ্যাস্ট্রোনমি মেন্টাল হেলথ This question is from my friend Dan Sango. The question is that if it ever comes down between saving the life of a human child or a mammal, you say a puppy, who would you choose? Mental health husband. Just give a brief answer. I mean, actually investor. আমি আমাদের অ্যানালিসিস টিমকে ডাকবো আমার চিফ ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট উঠে দাঁড়িয়েছেন আপনি বলবেন নাকি আমি বলতে পারি দুটো শেয়ারের মধ্যে কোন শেয়ারটা আপনি কিনবেন কোনটা বিক্রি করবেন সেটা আমি অ্যানালিসিস করে বলতে পারি যখন ইমোশনের ব্যাপার আসবে সেটা কিভাবে মেজার করা যায় ইমোশন মেজার করা যায় সেটা বলতে গেলে আমার আমি আসলে কবে কোন সেমিনারটা হচ্ছে আমাদের
কবে কোন সেমিনারটা হচ্ছে সেটা কেয়ার্স এর ফেসবুক পেজ আছে, কেয়ার্স দিয়ে সার্চ করলে ওয়েবসাইট আছে, ইউটিউব চ্যানেল আছে, সবকিছু এটার সাথে যদি কানেক্ট থাকা যায় দেন আমরা কবে কোন সেমিনার অ্যারেঞ্জ করছি সব ইনফরমেশন ওখানে থাকবে, কি সাবজেক্ট, সো তোমরা ইন্টারেস্টেড হলে দেন চলে আসতে পারবে, কোথায় হচ্ছে এভরিথিং ওখানে থাকবে। Innovation, like knowledge discovery, like knowledge creation. We will keep talking, huh? Keep talking. Thank you very much. Dhaka.